আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত একজন ঈমানদার থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া বাকি থাকবে যেদিন একজন ঈমানদার থাকবে না সেদিন এই দুনিয়াকে শেষ করে দেওয়া হবে মুসলিম শরীফে কিতাবুল ঈমানে আল্লাহ তাআলার রাসূল বলেন لا تقوم الساعة على أحد يقول الله 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 উচ্চারণ কারীর উপস্থিতিতে কিয়ামত আসবে না যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ উচ্চারণ করবে ততদিন পর্যন্ত তার সামনে কিয়ামত আসবে না এর দ্বারাই বোঝা গেল এই ঈমানের দাম আল্লাহ আমাকে এত বেশি দান করেছেন দুনিয়ার যা দাম তার থেকেও বেশি আমার অন্তরের ঈমানের দাম বলুন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি জান্নাতে দান করেন ঈমানের বদলেতে ঈমান থাকবে না জান্নাতে যাওয়া হবে না ঈমান থাকবে জান্নাতে যাওয়া হবে এত বড় ফজিলত এই ঈমানের আমার ঈমানকে আমি বুঝি আল্লাহ আমাকে কত বড় সম্পদ এই অন্তরে দান করেছেন যদি ঈমান না থাকে তো তাকে জান্নাত দেওয়া হবে না ইসলামের সবথেকে কঠিন ময়দান জিহাদের ময়দান যেখানে নিজের জীবনকে দিয়ে দিতে হয় অর্থকে দিয়ে দিতে হয় সম্পদ দিয়ে দিতে হয় এমন কি জীবনের আশা পর্যন্ত রাখতে নেই শাহাদাতের তামান্না করতে হয় শহীদ হয়ে যাব এ আশা করতে হবে বেঁচে আসব এ আশাটাই করা চলবে না এই জায়গাতে একজন কাজ করছে এক নম্বরের মুজাহিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে দেখছেন যে এই মুজাহিদটা সকলের আগে যাচ্ছে সবথেকে বড় কাজ করছে সে সকলেই তাকে শাবাশি দিচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুয়া ফিন্নার ও মানুষটা যাবে জান্নাতে সাহাবারা তো আশ্চর্য হলেন যে ইসলামের সবথেকে কঠিনতম ক্ষেত্র হলো জিহাদ সেই জিহাদে এক নম্বরে জায়গাতে আছে জীবন আর অর্থ সব বিলিয়ে দিয়েছে এই লোকটা যদি যায় জাহান্নামে তবে জান্নাতে যাবে ডাকে কাদান নাসু আইয়ার তাবু সাহাবারা সন্দেহের কাছাকাছি পৌঁছে গেলেন তাই তো একজন সাহাবী বললেন সন্দেহ করা দরকার নেই এ শেষ পরিণতিটা দেখে আসি মানুষের শেষটা দেখা হবে কোনটা দেখা হবে শেষটা দেখা হবে সারাটা জীবন কুফরি করল মরণের সময় সে ঈমান নিয়ে মরল তাকে কি বলা হবে ঈমানদার তার জানাজা হবে তার জন্য দোয়া করা হবে যা দোয়া করা হবে সেখানে পৌঁছানো হবে জাহান্নাম থেকে সে নাজাত পাবে জান্নাত যাবে আর একটা লোক সারাটা জীবন নামাজ পড়ল রোজা রাখলো কিন্তু মরণের সময় কুফরি করে মরল মরণের সময় বেঈমান হয়ে মরল সারাটা জীবনের নামাজ রোজা হজ যাকাত সব বেকার হয়ে গেল বেকার হয়ে গিয়ে সে যাবে জাহান্নামে শেষটা দেখা হবে কোনটা সে শেষে করেছে এটাকে দেখা হবে এটার উপরে ফয়সালা হবে ওই মুজাহিদ যাচ্ছে আগিয়ে চলেছে সকলের আগিয়ে যাচ্ছে হুজুর বলে দিয়েছেন হুয়া ফিনার এই মুজাহিদ যাবে জাহান্নামের কিন্তু সাহাবারা সন্দেহের কাছাকাছি পড়ে যাবার জন্য একজন সাহাবী তাকে লক্ষ্য রেখেছেন আগিয়ে যায় এ সাহাবীও আগিয়ে যায় মুজাহিদ দাঁড়িয়ে যায় সাহাবীও দাঁড়িয়ে যায়
মুজাহিদ আবার আগিয়ে যায় আবার ওই সাহাবী তার পিছনে যায় যেতে 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 এক জায়গায় আহত প্রাপ্ত হলো সামান্য তমে একটু তাকে লেগে গেল এলাকাটা আর সহ্য করলো না এই জন্য সে নিজের অস্ত্রে নিজেকেই কেটে দিল একে বলা হয় আত্মহত্যা করা খুদকুশি কর না আত্মহত্যা করা হারাম কাজ নাজায়েজ কাজ নাজায়েজ কাজ কেউ যদি জায়েজ মনে করে করে ফেলে তার ঈমানখানা চলে যাবে তার সব আমল বরবাদ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওই সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আনা আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমি সাক্ষ্য দান করি আপনি হলেন আল্লাহর রাসূল বললেন ওমা জালিকা হঠাৎ করে এমন সাক্ষ্যটা কেন দাও সারাটা জীবন সাক্ষ্য দিয়েছো জিহাদের ময়দানে হঠাৎ করে এটা কেন বলছো সাহাবী বলছেন হুজুর কিছুক্ষণ আগে আপনি যাকে বলেছিলেন জাহান্নামী আর আমরা তাকে মনে করেছিলাম জান্নাতি তো আমরা তো সন্দেহের কাছাকাছি পড়ে গেলাম এই লোক যদি জাহান্নামে যায় তবে জান্নাতে যাবে কে আমি তাকে ফলো করলাম লক্ষ্য করলাম দেখলাম ওই ওই লোকটা নিজেকে নিজেকে হত্যা করেছে আত্মহত্যা করেছে এই আত্মহত্যা করার জন্য তার সব আমল বরবাদ হয়ে গিয়েছে আল্লাহ তাআলা আপনাকে সত্য করে দেখিয়ে দিয়েছে আপনার কথাকে আল্লাহ তাআলা সত্য করে দিয়েছেন এই কথাটা বলার জন্য এসেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কম ইয়া বিলাল বিলাল তুমি অটম আলিন আর ঘোষণা করে দাও লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন ইমানদার ব্যক্তি ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করবে না ইমান থাকবে জান্নাতে যাবে ইমান থাকবে না জান্নাতে যাবে না এই ইমানের দাম কত এবার চিন্তা ভাবনা করেন আজকে মুসলমানদেরকেও জিজ্ঞাসা করা হবে মোমেন তোমাকে আমি দিলাম ইমান তোমার বাপকে মোমেন করলাম তোমার মাকে মুসলমান করলাম তোমার জন্মে খাতনা দিলাম তোমার বিবাহিতে আমি খতনা দিলাম তোমাকে আমি মক্তব দিয়েছি মাদ্রাসা দিয়েছি ইসলামিক পরিবেশ দিয়েছি তুমি হট কথায় আত্মহত্যা করলে নিজের জীবনটাকে তুমি বরবাদ করে দিলে দুনিয়াতে নিজের জীবনটা বরবাদ হয়ে গেল এতটুকুই কি ভালো করে জেনে রাখুন শুনে রাখুন ভালো করে জেনে রাখুন শুনে রাখুন যদি কেউ আত্মহত্যাকে জায়েজ মনে করে করে তার ঈমান চলে যাবে আর এই রকম ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে ঈমান না থাকার জন্য চিরকালই জাহান্নামে যাবে তাকে সারা পৃথিবীর মানুষ জানাজা পড়ুক দোয়া করুক আর যাই করুক বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে সে মোমেন হতে পারে আল্লাহর দরবারে সে বেঈমান আল্লাহর দরবারে সে বেঈমান সত্যিকারে যদি ফতোয়া নেওয়া হয় এই রকম ব্যক্তির জানাজার নামাজ পড়া পর্যন্ত হারাম সত্যিকারে যদি ফতোয়া আপনি দেন তবে এটা হলো এই এই রকম ব্যক্তির জানাজার নামাজ পর্যন্ত পড়া হারাম আমার বাপ হোক আমার মা হোক আমার ভাই হোক আমার বোন হোক কারোর দিকে লক্ষ্য করে ফতোয়া দেওয়া হবে নাকি জি কোনো মানুষের দিকে লক্ষ্য করে যদি ফতোয়া দেওয়া হতো ইসলাম অনেকদিন আগেই শেষ হয়ে যেত বুঝতে পারলেন ইসলাম ইসলামের জায়গায় আছে যে মানবে সে মুসলমান যে মানবে না জোরে বলেন বেঈমান সে কোনোদিন মুসলমান হতে পারে না হতে পারে সে মুসলমানের ঘরে মেয়ে জন্ম নিয়েছে হতে পারে সে আনুষ্ঠানিক সব কিছু তার হয়েছে কিন্তু জেনে রাখুন সে নিজেকে নিজেকে আত্মহত্যা করেছে জায়েজ মনে করে যদি করেছে বেঈমান হয়েছে যদি জায়েজ না মনে করে না জায়েজ মনেই করে করেছে বেঈমান হয়নি বটে গুনাহগার হয়েছে সবটা বলে রাখলাম জায়েজ মনে করেনি না জায়েজই মনে করেছে
বেঈমান সে হয়নি কিন্তু কঠিন গুনাহ করেছে যে যে অঙ্গটা কেটেছে গলা কেটে দিক আত্মহত্যা করুক বিষ খাক কিংবা যে কোনো গলায় দড়ি দিয়ে যেমন করে মরেছে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিটা নিজেকে নিজেকে ওই দিয়ে সে শাস্তি দেবে হাদিসের কথা বলছি আমার বাপের নয় এটা নিজের বানানো কথা নয় যে বিষ খেয়ে মরেছে কিয়ামত পর্যন্ত নিজেকে নিজেকে বিষ খাওয়াবে আর ওই কষ্টটা সে অনুভব করবে যে গলায় দিয়ে দড়ি দিয়ে মরেছে কিয়ামত পর্যন্ত নিজের গলাতে সে টিপবে আর মরণ যন্ত্রণা ভোগ করবে যে নিজের গলাটা কেটে দিয়েছে কিয়ামত পর্যন্ত বারবার নিজের গলাকে সে কাটবে আর যন্ত্রণা ভোগ করবে কেউ তার অঙ্গকে কেটে ফেলে দিয়েছে আল্লাহ তাআলা বলবেন না আমি ওটা ঠিক করব না তুমি এটা করলে কেন বন্ধু খুব সাবধান আমরা যে এলাকাতে থাকি যে পরিবেশে থাকি প্রত্যেকটা মানুষের একটা কর্তব্য আছে সেই কর্তব্য হলো এটা যে আমরা ঈমানকে আমলকে রক্ষা করব বলে ইনশাআল্লাহ আমাদের ছেলে মেয়েরা যদি কেউ ভুল বলে ফেলেছে তোর সঙ্গে ঝগড়া হয়েছে আমি এবারে আত্মহত্যা করব একে বোঝান একে ট্রিটমেন্ট করুন যদি আপনি এর ট্রিটমেন্ট না করেন চিকিৎসা যদি না করেন শয়তান ওকে ওই কাজ করিয়েই ছাড়বে এই জন্য পৃথিবীতে যদি জীবনের কোনো জায়গাতে সংকীর্ণতা থাকে খবরদাই ওই কথাটা মুখেও আনবেন না রাগের বশীভূতে অনেকজন বলে মরে যাব এই যে মরে যাব বলল শয়তান তাকে এবারে সব সময় কুমন্ত্রণা দিতেই থাকবে ওকে ওই কাজ করিয়েই ছাড়বে এই জন্য প্রত্যেক জনকে নিজের ঈমান আমল রক্ষা করার দায়িত্ব আছে দুনিয়া থেকে দামি বস্তু তোমাকে আমি ঈমান দিলাম অন্তরে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেব চিরকালের জন্য জান্নাতে সোনার জান্নাত দেয়া হবে অনন্তকাল আরামে থাকবে তুমি দুনিয়াটাকে যা ইচ্ছা তাই মনে করে নিয়েছ কেউ যদি মুখে এরকম বলে ফেলে প্রথমত মুখে উচ্চারণ করবে না এ যুবক এ জোয়ান বাড়িতে থাকতে গেলে অনেক কিছু হতে হয় ও বৌমা ভালো করে বুঝুন সংসার করতে গেলে অনেক কিছু করতে হয় কিন্তু সেখানে তো সবর করতে হবে সেখানে তো সহ্য করতে হবে যদি সহ্য না করি সবর যদি না করি আর নিজের ধিৎকারে যদি ওটা বলে ফেলি তওবা করুন আস্তাগফিরুল্লাহ পড়ুন যারা শুনেছেন তারাও তাকে বোঝান খবরদার এটা মুখে আনবে না আনলে তবে শয়তান অসা দিয়ে ওই গোনার কাজ করিয়েই ছাড়বে সকলের দায়িত্ব আছে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন জোরে বলে আল্লাহুম্মা আমিন যদি আমরা ঈমানের রক্ষা নাজিল না করি তবে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে কেড়ে নেবেন কিভাবে কাড়বেন ওটা বুঝে নিতে হবে নানান ভাবে চক্রান্ত চালানো হবে ঘরের ভিতরেও শয়তান আছে ঘরের বাইরেও শয়তান আছে সব জায়গায় শয়তান আছে সকলেই সকলেই আমাদেরকে পেরেশান করছে কিভাবে এর ঈমানটাকে বরবাদ করা যায় মহামূল্যবান বস্তু থাকবে তার পিছনে কি চোর লাগবে না লাগবে না চোর লাগবে ডাকাত লাগবে তার পিছনে ফেউ তো লাগবে কেউ না কেউ ঘেউ ঘেউ তো করবে এই জন্য আপনাদেরকে সতর্ক করে দেয়া হলো যে মহামূল্যবান ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আমরা হেলাই ফেলাই ওটা নষ্ট করব না বলুন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ দায়িত্ব সকলের দায়িত্ব সকলের আমাদেরকে নেকও হতে হবে আমাদেরকে একও হতে হবে হবে ইনশাআল্লাহ খবরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন একেবারে বিদায় হজে এক লক্ষের বেশি সাহাবী সোয়া লক্ষ সাহাবীর সামনে বলে গেছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ধর্ম নিয়ে বাড়াবাড়ি তোমরা করবে না ইতিপূর্বে বহু মানুষ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তারা শেষ হয়ে গিয়েছে তোমরাও ধর্ম নিয়ে বাড়াবাড়ি মোটেই করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছে কোরআন শরীফে বলে দেয়া হয়েছে যদিও সেখানে বলা হয়েছে আহলে কিতাব আল্লাহ তাআলা বলেন ইয়া আহলাল কিতাব
হে কিতাব ওয়ালা হে অন্যান্য ধর্মগ্রন্থীরা লা তাকুলু ফি দীনিকুম লা তাকুলু ফি দীন ধর্মে তোমাদের মারামারি করবে না ধর্মে যদি মারামারি করো তবে এরও নাম বিদাত ছাড়াছাড়ি যদি করো এরও নাম বিদাত ধর্মে কোন রকমের বাড়াবাড়িও চলবে না ছাড়াছাড়িও চলবে না যেটা দিয়ে গিয়েছি এটার উপরে তোমাকে আমল করতে হবে আমল যদি না করো তবে কিন্তু ওটা কি হয়ে গেল বেদাত হয়ে গেল সকলে বলে না এটা বেদাত ওটা বেদাত কোনটা বেদাত যেমন শরীয়ত রাখা আছে তেমনটা করতে হবে তার থেকে বাড়ানো বেদাত কমানো বেদাত অনেকজন বলে বাড়ানো বেদাত আমি বলছি কমানোটাও বেদাত আর ভাই আপনাদেরকে জিজ্ঞাসা করছি লো প্রেশার প্রেশার কিনা জি লো প্রেশার প্রেশার কিনা হাই প্রেশারও প্রেশার লো প্রেশারও প্রেশার দুটোই প্রেশার তাই না হাই প্রেশার যেমন প্রেশার লো প্রেশারও তেমন প্রেশার লো প্রেশার হাই প্রেশার দুটোই প্রেশার এই জন্য আমি বলছি শরীয়তকে যারা বাড়াবাড়ি করেছে তারাও বেদাত করেছে আর শরীয়তে যারা কমিয়েছে তারাও বেদাত করেছে কোন রকমের বাড়াবাড়িও চলবে না ছাড়া ছাড়িয়ে চলবে না সরাসরি চোয়াতে হবে জাতীয় ঐক্য আছে আমাদের জাতীয় ঐক্যে আসতে হবে ধর্মগত ঐক্য আছে সেখানেও আসতে হবে নানান মজহাব আছে যে যার মজহাবকে সে মানবে কিন্তু কারুর অন্য মজহাবকে সে খারাপ বলতে পারবে না খবরদার এটা বলতে পারবে না হানাফি আছে সে তার জায়গাতে ঠিক আছে সাফি আছে সে তার জায়গাতে ঠিক আছে সব যত রকমের মজহাব আছে সব যে যার জায়গাতে ঠিক আছে কাউকে খারাপ কেউ বলতে পারবে না যদি বলে তবে কিন্তু এটা ভুল হবে কারণ এতে জাতীয় ঐক্য নষ্ট হবে যেখানে আমি এক ওই জায়গাটাকে আমাকে বুঝতে হবে সাহাবাদের মধ্যেও তো মতভেদ ছিল কিন্তু ওই মতভেদ থাকলে ও কিন্তু হিংসা ছিল না আমাদের মধ্যে কি এসে গিয়েছে মতভেদ আসার সঙ্গে সঙ্গে হিংসা এসে গিয়েছে আসুন সাহাবাদের মতভেদটাকেও জানাবো আর তাদের মধ্যে হিংসা ছিল না এটাও জানিয়ে দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও তোমরা ইহুদিদের একটি গোত্র নাম তাদের হলো নাজির বনি নাজির তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার চক্রান্ত করল ওই বনি নাজিরদেরকে ধরো গ্রেফতার করো সাহাবরা সেখানে ছুটে গিয়েছেন বনি নাজিরকে ধরার জন্য বনি নাজির যেখানে পৌঁছালাম সাহাবারা গিয়ে দেখছে কি তারা ওই জায়গাতে গিয়ে এবারে তারা নিজেরা এবারে কেল্লার ভিতরে ঢুকে গিয়েছে দুর্গার ভিতরে ঢুকে গিয়েছেন দুর্গের ভিতরে যখন তারা ঢুকে গেল সাহাবারা এবারে চিন্তা ভাবনা করলেন কি করা যায় দুজনদের মধ্যে মতভেদ হয়ে গেল সাহাবাদের মধ্যে একদল বলছে ওদের যে গাছগুলো আছে ওই গাছগুলোকে আমরা কেটে ফেলব আর একদল বলছে না গাছগুলো কিছু অন্যায় করেনি গাছগুলোকে কাটব না যাদেরকে গ্রেফতার করার কথা তারা দুর্গের ভিতরে তাদের বাইরের গাছগুলোকে আমরা কাটব একদল বলছে না কাটব না গাছ কি করেছে মতভেদ হয়ে গেল একদল সাহাবা বললেন গাছ আমরা কাটলেই তবে ওদের অন্তরে লাগবে সাহাবারা তখন কি করলেন তাদের গাছগুলো কাটলেন আর এক ধরনের মানুষ গাছগুলো কাটলেন না কারা ঠিক করলেন আল্লাহ তাআলা বলেছেন দুজনই ঠিক করেছে বারো নম্বর আকাশ সূরার নাম সূরা হাসর আল্লাহ তাআলা বললেন মা কতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কায়িমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহ
তোমরা যে গাছ কেটেছো কিংবা গাছ কাটোনি দুটোই হয়েছে আল্লাহর হুকুমে দুটোই ঠিক হয়েছে সরাসরি কোনো অর্ডার নেই নিজেরা নিজেরা কিয়াস করেছো নিজেরা নিজেরা চিন্তা ভাবনা করেছো কি করা যায় একজন মনে করেছো গাছ কাটলেই তবে ওদেরকে লাগানো হবে একজন মনে করেছো গাছগুলো কিছু করেনি ওদেরকে কাটবো না আল্লাহ তাআলা বলছেন দুটোই কোনো রকমের অসুবিধা নেই দুটোই হয়েছে আল্লাহর অর্ডারে দুটোই হয়েছে আল্লাহর হুকুমে আল কোরআন পরিষ্কার ভাষায় আজ লেখা আছে দেখুন মতভেদ ছিল হিংসা ছিল না আল্লাহ তাআলা বলেছেন দুটোই ঠিক আছে আর এরা কি বলছে আমারটা ঠিক ওরটা ভুল ওরটা ভুল ওরটা ভুল সকলের ভুল আমারটাই ঠিক বলছে না বলছে না এইটাই হচ্ছে অসুবিধা এইটাই ঠিক নয় সাহাবাদের মধ্যে মতভেদ ছিল হিংসা ছিল না বনি কোরাইজা যাও ওকে গ্রেফতার করো ওদেরকে ধরো এক্ষুনি তোমরা সফর করো ওইখানে গিয়ে জানো আসর হয় এক্ষুনি সফর করো সাহাবারা এবারে ব্যাগ গুছাচ্ছেন ঘোড়া নিচ্ছেন লাগাম নিচ্ছেন দেরি হয়ে গেল দেরি যখন হয়ে গেল তো সূর্য দাঁড়িয়ে থাকবে নাকি ঘড়ি কি দাঁড়িয়ে থাকবে সময় তো অতিবাহিত হবেই মাঝখানে এবারে আসরের সময় এসে গেল হুজুর বলেছেন ওইখানে গিয়ে আসরের নামাজ পড়বে একদল বলছে হুজুরের এরাদা ছিল ইচ্ছা ছিল আমরা যেন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ে যেন ওইখানে আসর আগে পৌঁছে যায় এটা উদ্দেশ্য ছিল কিন্তু আমাদের তো দেরি হয়ে গিয়েছে এই জন্য আমরা মাঝমতেতে আসরের নামাজ পড়বো এক ধরনের লোক বলছে না মাঝপথে আসরের নামাজ পড়া যাবে না হুজুর বলেছেন ওখানে গিয়ে আসরের নামাজ পড়তে ব্যাস সাহাবাদের মধ্যে মতভেদ এক ধরনের মানুষ ওখানে নামলেন নেমে আসরের নামাজ পড়লেন আর এক ধরনের মানুষ ওই জায়গা ছেড়ে চলে গেলেন সেখানে যেতে যেতে আসরের নামাজ কাজা কারা ঠিক করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চামড়াইছে বলছে হুজুর আপনি বলেছেন ওই জায়গায় গিয়ে আসরের নামাজ পড়তেন আমরা দের হতে বের করে দেরি করে দিয়েছি এই জন্য এবারে মাঝপথে যখন আসরের সময় হয়েছে আমরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছি আমরা একদল নামাজ পড়েছি আসরের মাঝপথে আর একদল ওখানে গিয়ে পড়েছি কিন্তু তখন নামাজ কাজা হয়ে গিয়েছে কারা ঠিক করেছে যারা নামাজ পড়েছে কাজা করেছে মাঝপথে রাজ নামাজ পড়েনি তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা তো আমার বাহ্যিক অর্থটা নিয়েছ তোমরা তবে ঠিকই করেছ আসাব তুম তোমরা ভুল করনি তোমরা ঠিকই করেছ আর যারা মাঝপথে নামাজ পড়েছ তোমরা আমার আসল কথাকে বুঝে নিয়েছ আল্লাহর হুকুমকেও রক্ষা করেছ রসুলের হুকুমকেও রক্ষা করেছ এই জন্য ওয়ালাকুমুল আজরান তোমাদের জন্য ডবল সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা আসরের নামাজ কাজা করে সেখানে নামাজ পড়েছো আসাবতুম ঠিক করেছো কোনো অসুবিধা নেই বাহ্যিক অর্থ নিয়েছো আর যারা তোমরা মাঝপথে নামাজ পড়েছো আমার বাহ্যিক অর্থ সেটাকে আসল কি উদ্দেশ্য ছিল ওই আসল উদ্দেশ্য দেখতে গিয়ে এবারে তোমরা আসরের নামাজটাও পড়েছো আল্লাহর হুকুমও আমার হুকুমও দুটোই রক্ষা করেছো লাকুমুল আজরান তোমাদের জন্য ডবল সওয়াব কাউকে তো খারাপ বলা হয়নি কাউকে তো খারাপ বলা হলো না আর আমরা কি করছি আমারটাই ঠিক বাকিগুলোর ভুল এই ভুল বলাটাই ভুল বুঝতে পারলেন আল্লাহ তাআলা বোঝা তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন আগিয়ে চলুন সাহাবাদের দুটো ঘটনা বলেছে আমরা বলেছি তাদের মধ্যে হিংসা ছিল না আমাদের মধ্যে হিংসা এসে গিয়েছে এই জন্য আমাদের নিজেদের আমলগুলো বরবাদ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হাসাদু হালিকা হিংসা হলো মুন্ডনকারী লাকুল তাহলিকু রাস আমি বলছি না যে হিংসা করলে মাথার চুল উড়ে যাবে
হিংসা মাথার চুলকে মুন্ডন করে দেবে এটা বলছি না হিংসা মুন্ডনকারী বেলেডের মতো হিংসা মুন্ডনকারী সে খুরের মতো কিন্তু মাথার চুলকে ওড়াবে না ওয়াইন্নামা তাহলিকুর রাইস ওয়াইন্নামা তাহলিকুর দিন বরং ওই হিংসা কি করবে দিনকে মুন্ডে দেবে দিনকে সাফ করে দেবে যেমন চুলকে ব্লেড সাফ করে দেয় তোমাদের ধর্মগুলোকে সাফ করে দেবে হিংসা মানে কি হিংসা কাকে বলে দেখবেন যারা নামাজি তারা অত হিংসা তারা তো জেনা করে না তারা তো ব্যভিচার করে না তারা তো গুনাহ করে না কিন্তু দেখবেন ঠিক হিংসা করে এক নামাজি আর এক নামাজিকে দেখতে পারে না এমনকি তার পাশে দাঁড়াতে চাই না ভাই জামাতের উদ্দেশ্য কি ছিল পাশে দাঁড়াবে নাকি দূরে দাঁড়াবে জামাতের উদ্দেশ্যই ছিল কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে কিন্তু মজহাব তো পাল্টে ফেলেছে এই জন্য দুহাত দূরে দাঁড়াচ্ছে হিংসা কি করছে ওকে শেষ করে দিচ্ছে হিংসা বলে কাকে হিংসা বলে তামান্নাই জাওয়ালি নিয়মতে গায়ের হিংসা বলা হয় অপরের ভালো নষ্ট হবার আশা অপরের ভালোটা নষ্ট করব কেমন করে মনের ভিতরে এই আশাটার নাম হলো হিংসা এটা যদি আসে তার দিন বরবাদ হয়ে যাবে ধর্ম বরবাদ হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন নামাজি সে অন্যান্য গুনাহ করে না শয়তান বুঝে নিয়েছে এর আমলগুলোকে কেমন করে বরবাদ করা যায় এদের মধ্যে হিংসা ঢুকিয়ে দাও মতভেদ সৃষ্টি করো মতভেদ সৃষ্টি করতে করতে হিংসার মধ্যে চলে গেল মতভেদ থাকুক ওতে কোনো অসুবিধা নেই ঐক্য থাকুক ওই জায়গা আমি কোন জায়গায় এক ওটা আমরা দেখতে হবে সেও বলে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আমিও বলে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই সেও বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল আমিও বলে নিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ তবে দুজনেই তো একই কথা বলে নিয়েছে সেও তো আল্লাহকে আল্লাহ বলেছে আমিও তো আল্লাহকে আল্লাহ বলেছি সেও তো রাসূলকে রাসূল বলেছে আমি তো রাসূলকে রাসূল বলে নিয়েছি এই জায়গাতে আমরা সকলেই যে এক মজহাব গায়রে মজহাব নানান মজহাব সকলেই যে আমরা এই জায়গাতে এক সেও কোরআনকে আল্লাহর কিতাব বলে নিয়েছে আমিও কোরআনকে আল্লাহর কিতাব বলে নিয়েছি অতএব তবে আমার জন্য তার জন্য একই কথা কিছু যদি নিজেদের মতপথে থাকে থাকুকে যাক হিংসা করে নিজের ইমান আমলকে বরবাদ করবেন না খুব সাবধান খুব সাবধান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে খুব সাবধান কারো উপরে কেউ হিংসা করবেন না হিংসা করে করে নিজেদের আমলগুলোকে বরবাদ করবেন না দুখানা ঘটনা দিয়েছি সাহাবাদের একটা হাদিস থেকে আর একটা কোরআন থেকে এবারে হাদিস কোরআনের বাইরে আমাদের তারপরের জামানার লোকেরা কি করেছে ভালো করে বুঝে রাখুন একজন সাফির বাড়িতে একজন হানাফি গিয়েছে হানাফি হলেন অতিথি সাফি হলেন আতিথেয় একজন হলেন মেহমান আর একজন হলেন মেজবান এখানে দুটো মতভেদের কথা বলে রাখি তবে বুঝে আসবে এইবারে ইমামে সাফি তার মত হলো এই যখন তকবীর দেয়া হবে নামাজ পড়ানোর জন্য তখন একবার করে বলতে হবে আল্লাহু একবার আল্লাহু একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কদ গামাতিস সালাহ আল্লাহু একবার আল্লাহু একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওই যে প্রথমে শব্দগুলো একবার করে বলা হয়েছে ওটা ইমামে শাফির মত আর আমাদের মত হলো ওটা দুবার করে বলতে হবে আল্লাহু একবার আল্লাহু একবার আল্লাহু একবার আল্লাহু একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুবার করে বলতে হবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ দুবার করে বলতে হবে ওদের একবার করে বলতে হবে আর একটা মত হলো এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন যখন বলা হবে আমিনটা আ শাফি মাযহাবে জোরে বলতে হবে আর আমাদের মাযহাবে হানাফি মাযহাবে একবারই বলা হবে কিন্তু আস্তে বলতে হবে দুটো মতভেদ হলো এইবারে শাফি তিনি হলেন বাড়িওয়ালা হানাফি মাযহাবেরই বলছেন হুজুর তবে আসুন একসঙ্গে জামাত করে নামাজ পড়ে নিন
একসঙ্গে জামাত করে নামাজ পড়ার জন্য এবারে হানাফি মজহাবের লোককে ওই শাফি মজহাবের লোক বলছে হুজুর আপনি ইমাম হয়ে যান। আমি হলে বলবো না ওর পিছনে নামাজ আমার হবে না। আরে এনার কি বলছেন হুজুর আজকে আপনি আমার ইমাম হয়ে যান। হানাফি ইমাম হয়ে গিয়েছেন, এবারে শাফি বাড়িওয়ালা আতিথেয় তিনি চিন্তা ভাবনা করেন মেহমান অতিথি আমার সম্মানে আজকে আমি আমার নিজের মজহাবটা ছেড়ে দেব, সারাটা জীবন আমাকে একবার একবার করে তকবীর পড়া হয়েছে, আগামীতে যতদিন বেঁচে থাকব একবার করে তকবীর পড়ব, আজকে যদি অতিথির জন্য সম্মানের জন্য দুবার করে তকবীর পড়ে দিই তবে আমার অসুবিধাটা কি আর হয়ে যায়। বাড়ি ওরা তখন তকবীর দিচ্ছেন আর মেহমান ইমাম হয়েছেন পাশাপাশি দাঁড়িয়ে, এবারে নিজের মজহাবটা ছেড়ে দিয়েছেন, নিজের মজহাব ছেড়ে দুবার দুবার করে তকবীর পড়তে আরম্ভ করেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কবার পড়তে হবে তার মজহাবে? আমার কথা বুঝতে পারছেন না পারেননি? একবার পড়ছেন কবার? দুবার। কেন? এ পর্যন্ত দুবার নয় একবার পড়েছি, আগামীতেও দুবার নয় একবার পড়ব, আজকে মেহমানের খাতিতে নিজের মজহাব ত্যাগ করে দিচ্ছি, এ হলো ধর্মীয় উদারতা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুবার দুবার করে পড়ছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ দুবার করে পড়ছেন হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ দুবার করে পড়ছেন, একবারের জায়গায় দুবার করে পড়ছেন। হানাফি মজহাবের লোক তিনি তখন চিন্তা ভাবনা করছেন তাই তো আমি আজকে তার বাড়িতে এসেছি, তা সত্ত্বেও সে তার মজহাবকে যদি ত্যাগ করতে পারে আমি আমার মজহাবকে কেন একদিনের জন্য ত্যাগ করতে পারবো না? সারাটা জীবন আমি আমিন আসতে বলেছি আর আগামী জীবন আমিন আসতেই বলবো, আজকে যদি এই বাড়িওয়ালার খাতির একবার জোরে আমিন বলে দিই কি আর যায় আসে। উনিও তখন পড়ছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন আমিন, যেটা বলে দিয়েছি বলুন কি হবে এবার দুজনের মধ্যে এবারে কি হবে বলেন? ঝগড়া হবে নাকি নিজেদের মধ্যে ভাতৃত্ব বেড়ে যাবে? সালামের পরেতে দুজনে তখন একে অপরকে জড়িয়ে ধরবে, আপনি উদারতা দেখিয়েছেন আমি উদারতা দেখিয়েছি, আপনি নামাজের বাইরে দেখিয়েছেন আমি নামাজের ভেতরে দেখিয়েছি, আপনি তো বাড়িওয়ালা হয়ে দেখিয়েছেন আমি বাড়ির বাইরে তাও দেখিয়ে দিয়েছি, এই ছিল তাদের উদারতা। তিনখানা ঘটনা বললাম, সাহাবাদের দুটো ঘটনা বললাম, একটা কোরআন থেকে একটা হাদিস থেকে, তারপরে তাবিঈনদের এই ঘটনা বললাম, মতভেদ তাদের ছিল হিংসা ছিল না, আর আমরা শুধু বলছি কি ওর পাশে দাঁড়াবো না কারণ ও অন্য মজহাবের লোক, কিন্তু জানলাম না আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিয়েছি আর ইন্নামাল মুমিনুনা ইখওয়া কোরআনে বলা আছে সমস্ত মুমিন ভাই ভাই, সমস্ত মুসলমান ভাই ভাই, এটাকে বলে দেয়া হলো এর দিকে আমাদের কোনো লক্ষ্য নেই, আমাদের ধর্মীয় ঐক্য আছে, ধর্মে মতভেদও আছে, মতভেদ মতভেদের জায়গা থাকবে, ধর্মীয় ধর্মীয় ঐক্যের জায়গা আমাদেরকে রাখতে হবে, সেইখানে হিংসা করলে চলবে না। সাবধান, কথা বুঝে আসলো? আমি আমার মজহাবকে ছাড়বো না ঠিক আছে, কিন্তু কারোর মজহাবকে আমি খারাপও বলবো না, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ করব, হিংসা করব না, যদি করি কিয়ামতের ময়দানে আমার আমলকে শেষ করে দেওয়া হবে, খুব সাবধান। এরপরেতে আগে আসুন, আমরা একটা দেশে আছি, দেশটা হলো ভারতবর্ষ, নানান ধর্মের মানুষ আছে, মুসলমান আছে অমুসলমান আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে, যেটার ধর্মকর্ম পালন করে তাই না? আমি আমার ধর্মকে ত্যাগ করব না, সে তার ধর্মকে ত্যাগ করবে না, একটা জাতীয় ঐক্য আছে ও জাতীয় ঐক্যকে আমাকে মেনে নিতে হবে, আমরা ভারতীয় আমরা বাঙালি আমরা মানব, সারা বিশ্বকে জুড়ে দিয়েছে মানব কথায়, আমার ভারতীয় সারা দেশের মানুষকে জুড়ে দিয়েছে ভারতীয় কথায়, আমরা বাঙালি রাজ্যের মানুষকে এক করে দিয়েছে এই বাঙালি শব্দ, জানতে হবে যে যার ধর্ম কর্ম সে তার পালন করবে,
কারুর ধর্মের উপরে আঘাত করবে না এটাই ইসলাম শিখিয়েছে অনেকে জানে না বোঝে না নিজেরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে অপর ধর্মের উপর আঘাত করে ইসলাম এটা শেখায়নি ইসলাম তো বারবার পরিষ্কার ভাষায় বলে দিয়েছে মুসলমান ও মুসলমান নির্বিশেষে শোনো সকলের আল্লাহ আল্লাহ সে আল্লাহ বলুক চাই নাই বলুক নামাজ পড়তে গেলেই তোমাকে তুমি যে ধর্মেই মানুষ হোক না কেন যে তুমি মজহাবের হও না কেন আল্লাহ তোমার এটা বলা যাবে না আল্লাহ সবার এটা বলতে হবে তা না নামাজ হবে না কোরআন হবে না কোরআনের প্রথম বাক্যই হলো এটা الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সে আল্লাহর পালক যিনি সারা দুনিয়ার আল্লাহ কার জোরে বলেন সারা দুনিয়ার রব্বুল মুসলিমিন এটা বলা হলো না রব্বুল আলামিন বলা হয়েছে সারা দুনিয়া তিনি হলেন প্রতিপালক কোরআন শরীফের প্রথম সূরার প্রথম আয়াতের ভিতরে প্রথম বাক্যের ভিতরে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে একেবারে উদারতার সঙ্গে হীনমন্যতার সংকীর্ণতা রাখা হয়নি কোরআন শরীফের শেষ সূরা খুলুন আল্লাহর পরিচয় ওই জায়গা তো দিয়ে দেওয়া হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস পরিষ্কার ভাষায় বলে দেওয়া হল কুল আউযু বিরাব্বিন নাস বলো আশ্রয় নিচ্ছে সেই প্রতিপালকের যিনি হলেন সমস্ত মানুষের প্রতিপালক এটা বলা হলো না রব্বিল মুসলিমিন এটা বলা হলো না বরং বলা হলো রব্বিন নাস মালিকিন নাস মালিক মানে বাদশাহ আর নাস মানে হলো সমগ্র মানব সমস্ত মানুষের তিনি হলেন বাদশাহ ইলাহিন নাস ইলাহ মানে উপাস্য আর নাস মানে হলো সমগ্র মানব সমস্ত মানুষের তিনি হলেন উপাস্য নমস্য এটা বলা হলো না যে মুসলমানদের খোদা মুসলমানদের আল্লাহ মুসলমানদের বাদশাহ এটা বলা হয়নি বরং উদারতার সঙ্গে প্রশস্ততার সঙ্গে বলে দেওয়া হয়েছে সারা জগতের মানুষে তিনি হলেন মালিক আল্লাহকে মানুক চাই নাই মানুক তবুও তারা হচ্ছেন কি আল্লাহর বান্দা আব্বাকে কেউ যদি আব্বা বলে কোন ছেলে যদি আব্বাকে আব্বা বলে তবু আব্বা আব্বাকে কেউ যদি আব্বা না বলে কটু কথা যদি বলে তবু সে হবে আব্বা আব্বাকে অস্বীকার করলেও কিছু আব্বার যায় আসে না জন্মটা কোনোদিন সে পাল্টাতে পারবে না তদ্রূপ আল্লাহকে যারা আল্লাহ বলে নিয়েছে সেও বান্দা আল্লাহকে যারা আল্লাহ বলেনি অন্য শব্দ বলেছে তারাও বান্দা সৃষ্টিটাকে কেউ পাল্টাতে পারবে না কথা বুঝে আসছে জি এইভাবে কোরআন এবং হাদিসে অহরহ তত্ত্ব ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা নবীর পরিচয় দিয়ে দেওয়া হলো জাতির সঙ্গে নবীর নাম বলা হলো আমার রসুলকে কোনো জাতির সঙ্গে জুড়ে দেওয়া হয়নি ওয়াইলা আদিন আখাহুম হুদা আদ জাতির জন্য হুদ আলাইহিস সালামকে প্রেরণ করা হলো ওয়াইলা সামুদ আখাহুম সালিহা সালিহ জাতি সালিহ আলাইহিস সালামকে সামুদ জাতির জন্য প্রেরণ করা হলো ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইবা মাদিয়ানবাসীর জন্য শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করা হলো বলে কুল্লে উম্মতি রাসূল প্রত্যেকটা জাতির জন্য রাসূল একজন করে প্রেরণ করা হয়েছে ওমা মিন উম্মাতিন ইল্লা খলা ফিহা নাজির এমন কোন জাতি নাই যে জাতির জন্য সতর্ককারী প্রেরণ করা হয়নি প্রত্যেকটা জাতির জন্য সতর্ককারী প্রেরণ করা হয়েছে কিন্তু আমার রাসূলের পরিচয় যখন দেয়া হলো তখন বলে হলো বল আপনি বলুন আইয়ুহান নাস হে সমগ্র মানব ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ বলো হে সমগ্র মানব
ايها الذين امنوا بلا হলো না হে ইমানদাররা শোনো এটা বলা হলো না রাসূলের পরিচয় বলা হচ্ছে হে সমগ্র মানব ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আমাকে প্রেরণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের কাছে ইউরোপ তোমরাও শোনো আরব তোমরাও শোনো ভারত তোমরাও শোনো সকলে শোনো আমাকে সারা দুনিয়ার মানুষের কাছে প্রেরণ করা হয়েছে বলা হলো না আমাকে আরবের জন্য প্রেরণ করা হয়েছে বলা হলো না আমাকে মুসলমানদের জন্য প্রেরণ করা হয়েছে আইয়ুহান নাস হে সমগ্র মানব সনম নামাজের জন্য বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার ব্যক্তি নামাজ যেহেতু মুসলমানদের এইজন্য মুসলমানকে ডাকা হলো নামাজখানা ধরিয়ে দেয়া হলো রোজার জন্য কি বলা হয়েছে আল কোরআন 12 নম্বর 2 খুলুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার ব্যক্তিগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেয়া হয়েছে রোজাকার মুসলমানের নওয়া মুসলমানের মুসলমানের কেবল মাত্র এই জন্য মুসলমানকে ডেকে বলে দেয়া হলো রোজা নিয়ে নাও এটা তোমার কিন্তু রাসূল তো কেবল মাত্র মুসলমানদের নন তিনি হচ্ছেন ওমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন সারা বিশ্বের করুণার আধার করে প্রেরণ করা হয়েছে এই জন্য সারা বিশ্বের মানুষকে ডাকা হলো আইয়ুহান নাস হে সমগ্র মানব শোনো আমাকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের কাছে প্রেরণ করে দেয়া হয়েছে আমি আরবের কেবল মাত্র নবী নয় মক্কার কেবল মাত্র নবী নয় মদিনার কেবল মাত্র নবী নয় মুসলমানদের কেবল মাত্র নবী নয় আমি হলাম আরব অন আরব মুসলমান ও মুসলমান নির্বিশেষে সকল জাতির জন্য আমাকে রসুল করে প্রেরণ করে দেয়া হয়েছে মানুষ চায় নাই মানুষ আব্বা মাকে অস্বীকার করলে আব্বা মা ক্যান্সেল হন না বাতিল হন না বন্ধুটা পাল্টে দেয়া যাবে আব্বাকে কি পাল্টাতে পারবে নাকি বন্ধুকে পাল্টে দেয়া যাবে বউকে পাল্টানো যাবে স্বামীকে পাল্টানো যাবে কর্মক্ষেত্রকে পাল্টানো যাবে আব্বা মাকে জন্মটাকে কি পাল্টাতে পারবে নাকি পাল্টাতে পারবে না তদ্রূপ আল্লাহ এবং রসুলকে কেউ পাল্টাতে পারবে না মানুষ চাই নাই মানুষ তাদের মধ্যে কোনো অসুবিধা হয় না কথা আমার বুঝে আসলো জি জানে না বুঝে না ওরা কিছুই বুঝলো না ওরা উল্টো পাল্টা বলে দিল কারণখানা কি আমার রসুলকে ওরা গালাগালি দিয়েছে আমরা কি কারুর ধর্মের উপরে গালাগালি দিয়েছি নাকি না না পরিষ্কার ভাষায় বলে দেয়া হয়েছে অন্য কোন ধর্মের দেব দেবীকে তোমরা গালাগালি দেবে না ওরা গালাগালি দিয়েছে আমরা গালাগালি দেব না এটাই হবে আমার আদর্শ গালাগালি আমার রসুলকে দিয়ে কেউ পার পাবে না আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দেন ছেড়ে দেবেন না কি বললাম আল্লাহ তাআলা তাদেরকে কি দেবে ছাড় কি দেবেন না ছেড়ে কথা বুঝতে পারছেন না পারেন ছেড়ে দেবেন না কি দেবে ছাড় আল কোরআন পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর শেষ আল্লাহ বলছেন ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত যারা অন্যান্য দেবদেবীর নামে ডাকে কালি বলে দুর্গা বলে সরস্বতী বলে হরে কৃষ্ণ বলে হরে রাম বলে যা কিছু তারা বলে বলার তার অধিকার আছে তোমরা তাদেরকে গালাগালি দিও না আল কোরআন পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর শেষ ওয়ালা তাসুবু গালি দিও না আল্লাযিনা ওই সমস্ত দেবদেবীকে ইয়াদউনা মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত যারা অন্যান্য নামে ডাকছে তাদেরকেও দিও না তাদের দেবদেবীকেও দিও না ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম তবে ওরা আল্লাহকে গালাগালি দেবে আল্লাহকে ওরা চেনে না ও জানতে হিংসা করার জন্য তারা এটা কাণ্ড করবে মুসলমান তুমি তুমি তোমার নাম আল্লাহ নেবে কারো ধর্মের উপরে তুমি আঘাত হানবে না এটাই হলো ইসলামের শিক্ষা ওরা কি করেছে আমার রসুলকে গালাগালি দিল কেন কি উদ্দেশ্য নিজেকে হাইলাইট করো কেমন করে পাহাড়ে গুত্তা মারো পাহাড়ে কেউ ধাক্কা মারলে তো বলুন তো সে কি হয় ওদের ভাষায় হাইলাইট হয় আমাদের কিছু যায় আসে না বুঝলেন আমাদের কিছু যায় আসে না নিজেরা রাজনীতি করার জন্য মুসলমানকে সন্ত্রাসী রূপে সারা বিশ্বে পেশ করার জন্য তারা এই কাণ্ডটা করেছে মুসলমান সে নিজে নামাজ না পড়তে পারে রসুলের বিরুদ্ধে কিছু বললে দু বোতল টেনে তারা ভাঙচুর চালাতে পারে
এটা ওরা জানে এই জন্য মুসলমানকে সন্ত্রাসে সাজাও কেমন করে ওদের রসুলকে গালাগালি দাও তখন এরা কি করবে আইন অমান্য করবে এমন কি ভাঙচুর করবে ওটাকে তখন অডিও ভিডিও করা হবে আর বিশ্বের নেটে ছেড়ে দেওয়া হবে আর বলা হবে দেখো ভারতবর্ষের মানুষ কেমন সন্ত্রাসী চালাকি দেখেছেন না একে বলে চালাকি কি মুসলমানকে সন্ত্রাসী রূপে পেশ করো ওরা ওটা চালাকি করতে চাইছে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে বুঝতে হবে আইনি ব্যবস্থা নিতে হবে আমরা আইন হাতে নিয়ে আমরা কোন জায়গায় তোড় ভাঙ করতে পারবো না আমার রসূলকে ওরা গালি দিয়েছে আমার অন্তরটা ব্যথা হয়েছে কিন্তু কি করব আইনের বিরুদ্ধে আমরা যেতে পারি না আইনকে মেনেই তার প্রতিবাদ করব বলো ইনশাআল্লাহ আইনকে মেনে করব আইনকে আমরা কোন রকম ভেঙে করব না যদি করি তবে এটা আমাদের দোষ হয়ে যাবে এটা কিন্তু ওরা বোঝে এই জন্য এই কাণ্ডটা করেছে অন্তরে কষ্ট হয় কি আর করব তবু সহ্য করতে হয় তুজকো ক্যা খাবার ইস দুনিয়া মে কুচ সহনা ভি পড়তা হ্যায় দিল হো গেমো সে টুকড়ে টুকড়ে ফির ভি হাসনা পড়তা হ্যায় তোমার কি খবর আছে অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় দুঃখে তবুও তো আমাকে সহ্য করতে হবে এই দুনিয়াতে আমাকে সহ্য করতে হবে তবুও তো আমার মুখেতে হাসি ফোটাতে হবে তোমার কি খবর আছে এই দুনিয়াতে কিছু সহ্য করতে হয় অন্তরটা টুকরো টুকরো হয়ে গেল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তবুও মুখে হাসি ফোটাতে হয় কারোর ধর্মের ওপরে আঘাত করার কোনো অধিকার নাই সুরা অবতীর্ণ হয়েছে আয়াত অবতীর্ণ হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এতটুকু পড়ে এতটুকু নয় পুরো সুরাটাই দেখে নিতে পারেন উল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলো হে আমার ও মুসলিম ভাইরা ভালো করে জেনে নিন শুনে নিন আপনারা যার এবাদত করেন আমরা তার এবাদত করি না আমরা যার এবাদত করি আপনারাও তার এবাদত করেন না ইতিপূর্বে করেনি ভবিষ্যতেও করব না বর্তমানেও করছি না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তিনটে যুগ বলে দেয়া হয়েছে বর্তমান অতীত ভবিষ্যৎ সব বলে দেওয়ার পরে তারপরে বলা হয়েছে তোমার জন্য তোমার ধর্ম কর্ম ফল আমার জন্য আমার ধর্ম কর্ম ফল কি সুন্দর কথা কত সুন্দর কথা কোরআন শরীফে বলে দেয়া হলো সারা জগতের মানুষ একই জাতি আইয়ুহান নাস হে সমগ্র মানব ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা সারা দুনিয়ার মানুষ শোনো তোমরা একই পিতার সন্তান একই মাতার সন্তান তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এক পিতা এবং এক মাতা থেকে কত উদারতা কত প্রশস্ততা সারা পৃথিবীর মানুষকে কোরআন বলছে তোমরা সব একই পিতার সন্তান একই মাতার সন্তান যে গাছটা দেখতে পাচ্ছেন হাজার হাজার ডগ ওগুলোকে ছেটে দিন দেখবেন হাজার হাজার নেই শত শত ওগুলোকে কেটে দিন দেখবেন একটা কাণ্ড তাই না একটা কাণ্ড থেকে কতগুলো শাখা তারপরে প্রশাখা তারপরে গজিয়েছে তার ফল ফুল ঠিক তদ্রব ওই রকমই একই পিতা একই মাতা থেকে হযরত আদম ও হাওয়া আলাইহিম আসসালাম থেকে তোমরা সব সৃষ্টি হয়েছো এটা তুমি বোঝো কারোর উপরে তুমি আঘাত হানবে না এটা ইসলাম শিক্ষা দিয়েছে ইসলাম কোনোদিন কাউকে কারোর ধর্মের উপরে আঘাত হানার কথা কোনোদিন বলেনি ইসলাম বলেছে যে মানুষকে তুমি ভালোবাসো তাকে সৎ কথা শুনিয়ে দাও তাকে বসার জায়গা দাও সেদিনই আমি ছিলাম হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব ছিলেন আর বেলুর মঠের মহারাজ মহাশয় ছিলেন তখন উনি আসলেন আমি বসতে বললাম আর কোরআন শরীফের ওই একটা পড়লাম ওখানে অনেক আলেম ছিলেন বেশি দিন নয় গত শনিবারে দিনের বেলা প্রোগ্রাম একটা ওটা বললাম আল কোরআন পারা নম্বর 10 ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন
من استجارك فاجر কোন অমুসলিম যদি আশ্রয় চায় তাকে তুমি আশ্রয় দান করো কোন অমুসলিম যদি আসে তাকে তোমরা বসতে দাও হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ যাতে করে সে আল্লাহর কথা শুনতে পায় তাকে অন্য কোন কথা শোনাবে না বরং আল্লাহর কথাকে তুমি ওদেরকে শুনিয়ে দাও এর পরেও যদি বলে আমি আল্লাহর কথা শুনলাম কিন্তু আমি মানব না সামিনা ওয়া আসাইনা শুনে তো নিলাম কিন্তু মানছি না এইজন্য তুমি কিছু তাকে গরম দেখাতে পারবে না চোখ রাঙাতে পারবে না সুম্মা আবলিগুহু মানা তাকে নিরাপত্তা দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও আল কোরআন কোরআনে বলে দেয়া হয়েছে ও মুসলমানকে বসতে জায়গা দাও আশ্রয় দান করো আল্লাহর কথা তাকে শুনিয়ে দাও এরপরে তাকে নিরাপত্তা দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও এটাই হলো ইসলামের আদর্শ ইসলাম কত সুন্দর কত ভালো জগতের মানুষ আসো দেখো দেখছে তারা তারা চিন্তা ভাবনা করছে তারা বারবার পড়ে জানে বোঝে আমি কোরআন পড়ি আমি কোরআন শরীফের আরবিটা পড়ি মানে বুঝি না শুনে রাখুন ওই যারা বই বিক্রি করছে কোরআন শরীফের অনুবাদ বাংলা অনুবাদ যারা বিক্রি করছে তারা বলছে বেশিরভাগ অমুসলিমরা বাংলা অনুবাদ কিনছে মুসলমান সে অত বাংলা কোরআন শরীফ কেনে না অমুসলমানরা তারা বাংলা কোরআন শরীফ পড়ছে আমার কিতাবে বাধা নেই সারা জগতের মানুষ পড়ে দেখতে পারে কেন আমার কিতাবের ভিতরে কোন রকমের ছল চাতুরি গোঁজা মিললে যে কোন মানুষ পড়ে দেখতে পারে এতে কোন রকমের গেঁড়া কল নেই সারা জগতের মানুষ আসো কোরআন পড়ে দেখে দিতে পারো কারো উপরে কোনো জায়গায় ধাক্কা দেয়া নেই বরং যেটা সঠিক কথা মানুষকে জানিয়ে দেয়া হয়েছে আর তারাও আমার রসুলকে সাপোর্ট করেছে যারা জানেনি তারা উল্টো পাল্টা বলেছে তাদের ঋষি মনীষীরা লিখে দিয়ে চলে গেছেন আমি তিনটে কেতাবের নাম বলছি একটার নাম হলো বেদ কোরআনে আল্লাহ হযরত মুহাম্মদ লিখেছেন সুশান্ত ভট্টাচার্য অনুবাদও তিনি করে দিয়েছেন এবং তিনি তার উদ্ধৃতিও দিয়ে দিয়েছেন দেখে নিতে পারেন তিনি বলে দিয়েছেন আল্লাহর নাম তাদের কেতাবে কোথায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তাদের কেতাবের ভিতরে কোথায় আছে খণ্ড নম্বর শ্লোক নম্বর স্কন্ধ নম্বর লিখে বাংলায় অনুবাদ করে ছেড়ে দিয়েছেন বাবু সুশান্ত ভট্টাচার্য এই লিখেছেন তারপরে আসুন বেদ প্রকাশ উপাধ্যায় বড় বই লিখেছিলেন ইনি হলেন সমস্ত ভারতবর্ষে যত সংস্কৃত টোল আছে তার তিনি ছিলেন প্রধান তিনি একটা বই লিখেছিলেন বেদ মে মুহাম্মদ তারপরে সেই বইটাকে তো ব্যান্ড করে দেয়া হলো তারপরে তো সুশান্ত ভট্টাচার্য বাবু তিনি তার অনুবাদ কিছুটা করলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি পর্যন্ত বই লিখেছেন দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ ওটাও পড়ে দেখে নিতে পারেন সেখানেও জায়গায় জায়গায় বেদের উদ্ধৃতি কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি সাপোর্ট করেছেন একে অপরকে সাপোর্ট করবে সমর্থন করবে তবেই এই পৃথিবীতে গণতন্ত্র বাকি থাকবে যেদিন গণতন্ত্র শেষ হয়ে যাবে সেদিন এই পৃথিবীটা শেষ হয়ে যাবে ওরা চাইছে গণতন্ত্র মিটিয়ে দেওয়া জেনে রাখুন যেদিন গণতন্ত্র গণতন্ত্র মিটে যাবে সেদিন এই দুনিয়াটা শেষ হয়ে যাবে দুবার গণতন্ত্র এই দুনিয়াতে শেষ হবে তারপর দুনিয়া শেষ হয়ে যাবে একবার ইসলামের দ্বারায় আর একবার কুফরের দ্বারায় ইসলামের দ্বারায় যখন গণতন্ত্র শেষ হবে সেটা হলো হযরতে ঈসা আলাইহিসসালামের আগমন আর কুফরের দ্বারায় তারপরে যখন গণতন্ত্র শেষ হয়ে যাবে কুফরি মতবাদ পরিষ্কার সারা দুনিয়াতে ছড়িয়ে যাবে কেউ আল্লাহ বললে ওলা থাকবে না তখন দুনিয়াকে শেষ করে দেয়া হবে কোরআন শরীফে এই কথা বলে দেয়া হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি এটা বুঝতে পেরেছিলেন তাই তিনি গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছিলেন পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে না যে সর্বপ্রথম কে গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন যিনি তার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বড় বলে সেই বড় নয় লোকে যাকে বড় বলে সেই বড় হয় চ্যাপ্টার অফ দ্য মদিনা খুলে দিতে পারেন ওখানে দেখে নিতে পারেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তিনি পর্যন্ত লিখে দিয়েছেন সর্বপ্রথম পৃথিবীতে যদি গণতন্ত্র রাষ্ট্র কায়েম করতে হয় তার নাম হলো হযরত
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রটার নাম আরবিতে মদিনা ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব নাম ছিল ইয়াসরিব ইয়াসরিব শব্দটা আজ পর্যন্ত কোরআন শরীফ থেকে ক্যান্সেল করা হয়নি কোরআন শরীফে আছে ইয়া আহলা ইয়াসরিব লা মুকাম লাকুম ওখানে পরিষ্কার ভাষায় ইয়াসরিব শব্দটা আছে আজ নামাজে কোরআনে পড়তে হয় কিন্তু ওই জায়গাটার নাম হলো বর্তমান লোকে বলে মদিনাতুল মুনাওয়ারা মুনাওয়ারা মানে হলো আলোকিত মদিনা মানে হলো রাষ্ট্র তার মানে আসো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসো ইহুদি তুমি আসো তুমিও মাদানী মদিনাবাসী তুমিও এই দেশের নাগরিক খ্রিস্টান তুমি আসো তুমিও মাদানী তুমিও নাগরিক মাদানী মানে হলো নাগরিক মুসলমান তোমরাও নাগরিক আর যারা পৌত্তলিক তোমরাও নাগরিক চারটি ধর্মের মানুষকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছিলেন এ কথা তারাও লিখে দিয়েছেন ইসলাম কারো উপরে আঘাত হানেনি ইসলাম বলেছে যে যার ধর্ম কর্ম পালন করবে অপরকে তুমি শুনিয়ে দাও কোরআনের কথা কারো উপরে জোর করতে পারবেন না রসুলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাস্তা আলাইহিম বিমুসাইতির তুমি তো দারোগা নও পুলিশ নও জোর করে কাউকে ডান্ডা মেরে ইসলাম শেখাতে পারবে না কাউকে জোর করে বলতে পারবে না মুসলমান হও এটা বলা যাবে না আল কোরআন পারা নম্বর তিন পৃষ্ঠা নম্বর এক পরিষ্কার ভাষায় লিখে দেওয়া হলো লা ইকরাহা ফিদ্দিন ধর্মে জবরদস্তি করতে পারবেন না লাস্তা আলাইহিম বিমুসাইতির এ রসুল আপনাকে দারোগা করে আমি পাঠাইনি পুলিশ করে পাঠাইনি আপনাকে তো রসুল করে পাঠিয়েছি আপনি মানুষের সামনে পেশ করে দিন আমি হেদায়েত দেনেওয়ালা যাকে চাইবো তাকে হেদায়েত দেব যাকে দেব না দেব না সে তার নিজের চিন্তা ভাবনায় সে দেখে নিতে পারে আমার রসুলকে তারা সম্মান দিয়েছে আর এরা গালাগালি দিয়েছে তাদের ভাষাটা কেমন দেখে নিতে পারেন তারা বলেছে সম্ভালে বিষ্ণু যশস্ব গৃহে পাদুর্ভাবম মহম সুমতং বিষ্ণু যশস্ব গর্ভ মা ধত্ত বৈষ্ণবম দাদশং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধবম চতুর্ভি ভাতি ভি দেবঙ্করি স্বামী কলিক্ষয়ম জাত যুবং ভুবং দেবা সহস্য অবতরণে রত ইদো জন উপসূত নরা সংশেষ্ট বিশ্বাতে ইপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসীনে ইপলিঙ্গচ্ছেদ্য দস্য স্কটিস্য নিহনস্পতি হোতারমিন্দ হোতারমিন্দ মহারসূরিন্দ অল্লাহ জষ্টং ষষ্টং পরম পূর্ণং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ আদমং ভূখ্যমং নির্ঘাত কম জন্ম বৈকুণ্ঠ বরফ ইনু তুত জফিনা মুহাম্মদ গিরিজানতম নমস্তে নমস্তানম অল্লাহর রসুল মুহাম্মদং কং বরস আল্লাহ আল্লাহ লা ইলাহা হরতি বাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ বরফ ইনু তুত জফিনা মুহাম্মদ গিরিজানতম নমস্তে নমস্তানম ভাষা তাদের অনুবাদ করেছেন যারা বেদ প্রকাশ উপাধ্যায় অনুবাদ করেছেন যারা সুশান্ত ভট্টাচার্য অনুবাদ করেছেন যারা সুদর্শন ভট্টাচার্য অনুবাদ করেছেন যারা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ অনুবাদ করেছেন যারা বেদ প্রকাশ উপাধ্যায়রা তারা লিখে দিয়েছেন তারা তাদের কিতাবের ভিতরে উল্লেখ করে দিয়েছেন আমার রসুলকে তারা সাপোর্ট করেছেন সমর্থন করেছেন আমরাও তাদেরকে সমর্থন করব একে অপরকে সহযোগিতা করব কারো উপরে আঘাত হানার কথা কোনো জায়গায় নেই আমি তবে শুরু থেকে বলেছি ইমানের মূল্যায়ন করেছি ইমানকে আমার রক্ষা করতে হবে সেই জায়গায় হিংসা করলে চলবে না আমাদের ধর্মে ঐক্যের কথা বলেছি আলাদা হতে পারে কিন্তু এক জায়গায় আমাদেরকে এক হতে হবে নানা থাকবে নানার ভিতরে ঐক্য থাকবে নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিদের মাঝে দেখো মিলন মহান নানা ভাষা থাকবে কেউ বাংলায় কথা বলবে কেউ হিন্দিতে কথা বলবে কেউ ইংরেজিতে কথা বলবে কেউ চিনে কেউ আসামিতে নানান ভাষায় নানার কথা বলবে নানান পরিধান থাকবে কেউ প্যান্ট পরবে কেউ পায়জামা পরবে কেউ লুঙ্গি পরবে কেউ শাড়ি পরবে কেউ সালোয়ার পরবে নানা ভাষা নানা মত নানা পরিধান থাকবে কিন্তু ওই বিভিদের মাঝে দেখো একটা মিলন আছে একটা ঐক্য আছে মানবতা মানব সকল এতে তো ঐক্য আছে আল কোরআন পারা নম্বর দুই আল্লাহ তাআলা বলছেন কেন নাস উম্মাতান ওয়াহিদা মানুষের জাত একটাই মানুষ একই জাতি এটা কোরআনে বলে দেয়া
দেয়া হয়েছে এই জায়গায় আমরা এক বাড়িতে আমরা নানান পরিধানে থাকি নানান খোরাকে থাকি বাচ্চা দুধ পান করে আর বৃদ্ধ সে রুটি খায় আর বয়স্করা তারা ভাত তবে বলুন খাদ্য তো আমরা দেখলাম কি আছে সেখানে নানা তো খাদ্য নানা পরিধানও নানা এরপরে তা আমরা সংসার করেছি পাড়া করেছি দেশ গঠন করেছি এই দেশেতে আমরা এক পাড়াতে আমরা এক জাতীয়তায় আমরা এক মানবতায় আমরা এক উদারতায় ঐক্যে আমরা এক এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে একে অপরকে সমর্থন করতে হবে হিংসা চালালে যে হিংসা করবে সেই শেষ হয়ে যাবে পাহাড়ে যদি কেউ ধাক্কা মারে পাহাড়ের কিন্তু ক্ষতি হবে না তার ক্ষতি হবে জি তারই ক্ষতি হবে তাই না তারই ক্ষতি হবে পাহাড়ের কিছু ক্ষতি হবে না রসুলকে ধাক্কা মেরেছে যারা আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহুম্মা আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন আমরা গালি দিই না আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন বলো আল্লাহুম্মা আমিন আমার রসুলকে ওরা কি করেছে গালাগালি দিয়ে বিশৃঙ্খলা করেছে অনেক মানুষ তার জন্য জীবন দিতে রাজি হয়ে গিয়েছে একদিকে আসুন হযরতে ইউসুফ আলাইহিস সালাম আর একদিকে আসুন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা হাত কেটে দিয়েছিল পড়েছেন না পড়েননি কোথায় আছে কোরআন পারা নম্বর 12 সূরা ইউসুফ খুলে দেখে নিতে পারো পরিষ্কার ভাষায় আছে তারা রসুল কে দেখতো যদি তবে তারা কলিজাখানা কেটে ফেলতো ওরা তো হাত কেটেছিল আজকে আসল রসুল নেই রসুলের নাম আছে আজকে তো এখানে শুধু মিশর নয় সারা দুনিয়ায় ওখানে তো কেবল হাত কেটেছে এখানে তো গলাগুলো কাটিয়ে দিচ্ছে ওখানে তো কেবল মাত্র কয়েকজন মহিলা এখানে তো আমি দেখতে পাচ্ছি সারা দুনিয়ার বীর পুরুষরা ওখানে তো হয়েছে অতীতকালে আর হবে না আর এখানে তো চলবে কিয়ামত পর্যন্ত বলুন সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন না পারেননি পাঁচখানা প্রতিযোগিতা হুজুরকে নিয়ে আর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে একে বলে মুকাবালাতু শের মানে প্রতিযোগিতা পদ্মে হোসনে ইউসুফ পে কাটি মিসর মে উঙ্গুশতে জানা সর কাটাতে হ্যায় তেরে নাম পে মর্দানে জাহান কথা বুঝতে পারছেন না পারেননি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মিশরের মহিলারা আঙুলগুলো কেটে ফেলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সারা দুনিয়ার বীর পুরুষগুলা কল্লাখানা কাটিয়ে দিচ্ছে প্রতিযোগিতা বুঝতে পারলেন না পারেন না একদিকে হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্বয়ং উপস্থিত একদিকে আমার রসুল নেই রসুলের নাম আছে একদিকে কেবলমাত্র মিশর একটা দেশ এখানে হয়েছে সারা দুনিয়ায় একদিকে আছে কেবলমাত্র কয়েকজন মহিলা এদিকে আছে বীর পুরুষগুলো আছে অনেক আর একদিকে আছে তারা আঙুলগুলো কেটেছিল আর এরা কল্লাগুলো কাটিয়ে দিচ্ছে ওটা তো অতীতকালে হয়ে গিয়েছে এটা কিয়ামত পর্যন্ত হতেই থাকবে হোসনে ইউসুফ পে কাটি মিসর মে উঙ্গুশতে জানা সর কাটাতে হ্যায় তেরে নাম পে মর্দানে জাহান হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মিসরের মহিলারা শুধু আঙুলগুলো কেটে দিয়েছিল কোরআন শরীফে বলা আছে আলাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুম তারা যখন দেখল একেবারে হতভম্ব হয়ে গেল আর তাদের হাতগুলোকে তারা কেটে ফেললাম ফল খেতে দিয়েছিল তাদেরকে ছুরি দেওয়া হয়েছিল তোমরা এবারে নিজেরাই ফল কেটে খাও কিন্তু ওদিকে ইউসুফকে আসতে বলে দেওয়া হয়েছে জোলাইখা বলছে ইউসুফ এদিকে আসো এই নারীগুলো বলছে তোমার প্রেমে আমি পড়ে নাকি খারাপ হয়ে গিয়েছি একবারে এদেরকে দর্শনটা দাও যখন তারা দেখলো হতভম্ব হয়ে গেল কত্তান আইদিয়াহুম তাদের হাতগুলোকে তারা কেটে ফেললো ফলের জায়গা অকুল না তারা বলল হাসালিল্লাহ খোদার কসম করে বলছি মা হাজা বাশারা এ মানুষ তো নয় ইন হাজা ইল্লা মালাকুন কারীম এ তো সৎ
সর্দার ফেরেশতাদের ফেরেশতাদের বড় ফেরেশতাদের সর্দার এই রকম তারা বলেছিল আজকে যদি তারা রাসূলকে দেখতো তবে তাদের নিজের কলিজাখানা কেটে ফেলত এখনো চলছে চলবে রাসূলের নামেতে সন্ত্রাস ওরা সৃষ্টি করেছে আমরা কারোর উপরে সন্ত্রাস সৃষ্টি করি না ঐক্যের জায়গায় আসি সারা দুনিয়ার মানুষ বুঝে একে অপরকে সমর্থন করা সেখানে তবেই থাকবে গণতন্ত্র যদি এখন হিংসা চালানো হয় তবে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে যাবে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেলে গণতন্ত্র শেষ হয়ে যাবে দ্বিতীয় গণতন্ত্র শেষ হবে কুফরের ধারায় তখনই দুনিয়াটাকে শেষ করে দেয়া হবে দুনিয়াকে বাকি রাখতে গেলে গণতন্ত্রকে বজায় রাখতে হবে তারা বলে দিয়েছে তাদের কিতাবে আছে তথ্যগুলো তারা লোপাট পর্যন্ত করে দিচ্ছে এশিয়া মহাদেশের সবথেকে বড় ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি দারুল উলুম দেওবন্দে সেখানে ছিল 200 বছরের পুরাতন কিতাব তাওরাত ওটাকে 2015 সালে চুরি করে নেওয়া হয়েছে কাগজখানাকে তারা লোপাট করে দিয়েছে মগজখানাকে লোপাট করতে পারছে না এগুলো তো আমরা পরিষ্কার ভাষায় বলে দেব নিয়ে আসুন তারা কিতাবগুলোকে নিয়ে আসতে থাকুক কুল ফাতু বিত্তাওরাতি ফাতলুহা তাওরাত খানা নিয়ে আসো ওটা পাঠ করে দেখো ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও তা না হলে আমাকে ছাড়ো আমি যেমনটা জানি তেমনটা পড়ে দেব গোপন করে কেন রাখবে লায়াত তুমুন আল হাক্কা ওয়া হুম ইয়ালামুন এক ধরনের মানুষ তারা গোপন করে রেখে দেয় দুনিয়ার মানুষকে তারা জানতে দেয় না যাদেরকে কিতাব দেয়া হয়েছে আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব যাদেরকে অন্যান্য ধর্মগ্রন্থ দেয়া হলো তাওরাত হোক ইনজিল হোক দীঘানিকায়া হোক জিন্দা বিস্তা ওল্ড টেস্টামেন্ট হোক নিউ টেস্টামেন্ট হোক বাইবেল হোক ত্রিপিটক হোক যত রকমের ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থের পণ্ডিতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরে যায় কামা ইয়ারিফুনা আবনাহুম যেমন করে দুনিয়ার মানুষ তার সন্তানকে চেনে আমার ছেলে আমার মেয়ে তেমন করে সারা দুনিয়ার মানুষ আল্লাহর রাসূলকে চিনতে পেরে যায় লায়াতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন এক ধরনের মানুষ তারা সব জানে জানার পরে তারা গোপন করে রেখে দেয় পারা নম্বর নয় এটাও বলে দেয়া হলো আল্লাযিনা ইত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদূনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল দুখানা ধর্মগ্রন্থের নাম নেওয়া হয়েছে তাওরাত হলো ইহুদিদের ধর্মগ্রন্থ ইনজিল হলো খ্রিস্টানদের ধর্মগ্রন্থ দুখানা ধর্মগ্রন্থের নাম নিয়ে আল্লাহ তাআলা বলেন তারা এই ধর্মগ্রন্থের ভিতরে লিখিতভাবে তাদের কাছে রাখা কিতাবের মধ্যে আল্লাহর রাসূলকে তারা পেয়ে যায় এরপরে আল্লাহর রাসূলকে তারা গ্রহণ করে নেয় আসল গ্রহণ করার কথা তাদের কিতাবের ভিতরে উল্লেখ করা আছে মওলানাকে দেখে কেউ ইসলামকে কবুল করবে না মুসলমানকে দেখে কেউ ইসলামকে কবুল করবে না বরং তারা তাদের কিতাব দেখেছে যখন তারপরে তারা কি করেছে ইসলামকে কবুল করে নিয়েছে এই জন্য তত্ত্ব লোপাটিগুলো তত্ত্বগুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কাগজকে উড়িয়ে দেওয়া যায় মগজকে কোনোদিন ওড়াতে পারবে না সত্যের খাতিরে জানিয়ে দেওয়া হবে কারোর উপরে জোর করা যাবে না ইসলাম কাউকে জোর করার কথা শেখায়নি গণতন্ত্রের অধিকার ইসলাম সারা দুনিয়ার মানুষকে শিখিয়েছে কল্কি পুরাণ খণ্ড নম্বর 2 কোলন ওখানে সম্ভালে বিষ্ণু যশ স্বগৃহে পাদুর্ভাবম্মহম প্রধান পুরোহিতের ঘরে প্রধান ঋষির জন্মগ্রহণ জায়গাটার নাম হলো সম্ভল সম্ভল মানে এটা কি শান্তিনগর বেদ দিয়ে বেদের অনুবাদ পুরাণ দিয়ে পুরাণের অনুবাদ তাদের ভাষা দিয়ে তাদের অনুবাদ অপর জায়গায় লিখছে সন্তলে বিষ্ণু যশ স্বগৃহে পাদুর্ভাবম্মহম সন্ত যুক্ত অল সন্ত মানে শান্তি অল মানে জায়গা সন্তলে মানে হলো শান্তির জায়গাতে তিনি আসছেন মক্কাতে তিনি এসেছেন এটা আমরা জানি মক্কার আরেকটা নাম আছে শান্তিনগর আল কোরআন পারা নম্বর 30 সূরা 3 আয়াত নম্বর 3 ও হাজাল বালাদিল আমিন আল বালাদ মানে শহর আমিন মানে শান্তিনগর তবে আল বালাদিল আমিন মানে হলো শান্তিনগরে তিনি আসছেন কোরআনের ভাষা আল বালাদিল আমিন শান্তিনগর তাদের ভাষা সন্তলে সম্বলে শান্তিনগরে তিনি আসছেন মক্কা বলা হয়নি কারণ মক্কার আর একটা নাম আছে সেটা হলো বাক্কা মক্কা বললে বাক্কাওয়ালা বুঝবে না বাক্কা বললে মক্কাওয়ালা বুঝবে না এই জন্য মক্কাকেও ছেড়ে দেয়া হলো বাক্কাকেও ছেড়ে দেয়া হলো কোথায় লেখা আছে আল কোরআন 12 নম্বর 4 পৃষ্ঠা নম্বর 1 ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাসি আল্লাযী বিবাক্কা সর্বপ্রথম গৃহ নির্মাণ করা হলো
হলো জায়গাটার নাম হলো বাক্কা বাক্কা বললে মক্কাওয়ালা বুঝবে না মক্কা বললে বাক্কাওয়ালা বুঝবে না বেদ পুরাণের পণ্ডিতরা 5000 বছর পূর্বে তারা তখন চিন্তা ভাবনা করেছেন তবে কেমন করে বলা যায় দুটো নামকেই তবে ক্যান্সেল করো এমন একটা নাম বলে দাও এটা কিয়ামত পর্যন্ত থাকবে সেটা কি আল বালাদিল আমিন শান্তিনগর এটাকে কেউ পাল্টাতে পারবে না কারণ এটা হচ্ছে বিধানের কথা মান দাখালাহু কানা আমিনা যে এর ভিতরে প্রবেশ করবে সে শান্তির ভিতরে প্রবেশ করবে তার কোন রকমের কিছু বলা চলবে না এটা হচ্ছে বিধানের কথা বিধানের নাম এই নামটা উল্লেখ করে দেয়া হয়েছে গুণগত নাম উল্লেখ করে দেয়া হয়েছে নামটাকে যদি কেউ পাল্টায় যেন ওই বিধান দিয়ে আর গুণগত দিয়ে সেটাকে জানা যায় এটাকে কেউ পাল্টাতে পারবে না এই জন্য এটাকে বলে দেয়া হয়েছে মক্কাকে কেন বাক্কা বলা হলো ভালো করে বুঝুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণ পরিচয় সকলকে পড়তে হয় সেখানে লেখা আছে প ফ ব ভ ম প আর ব এগুলো সব একই জায়গা থেকে উচ্চারণ হয় অষ্টবর্ণ মানে ঠোঁট থেকে উচ্চারণ হয় এই জন্য এটাকে পাল্টানো হয় ব কে ম ম কে ব ভারতবর্ষে একটা বাণিজ্য শহর ছিল জায়গাটার নাম ছিল বোম্বাই বর্তমান নাম বোম্বাই নেই মুম্বাই বালঠাকারে মহাশয় বোম্বাইকে যদি মুম্বাই করে দেয় আমার আল্লাহ তাআলা বাক্কাকে মাক্কা মাক্কাকে বাক্কা কারীর সুবিধার জন্য এটা আল্লাহ করে দিয়েছেন বোঝা যাবে না এই জন্য আল্লাহ তাআলা গুণগত নামটাও দিয়েছেন আল বালাদিল আমিন তারা ওটাকেই নিয়েছেন সন্তলে ইসলাম যে শান্তির যেখানে আসছেন ওটার নাম হলো শান্তিনগর বড় জায়গার নাম বলো ছোট জায়গার নাম যদি না বুঝতে পারো বড় জায়গার নাম শোনো নিবশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসীনে মরু মানে বালুকরাশি স্থল মানে জায়গা নিবাসীনে মানে হলো বাসিন্দা মরুভূমির তিনি হবেন বাসিন্দা আরব বলা হলো না কারণ পাল্টানো হয়ে গিয়েছে কি হেজাজ হেজাজ বলা হলো না কারণ পাল্টে গিয়েছে কি আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া আগামীতে পাল্টে যাবে জাজিরাতুল আরব এটা বলা হবে তবে মানুষ কেমন করে বুঝবে এই জন্য এমন একটা নাম বলো কিয়ামত পর্যন্ত না পাল্টাতে পারে ভৌগোলিক অবস্থান উল্লেখ করে দেয়া হলো বলা দিলা হলো নিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসীনে মরু মানে বালুকরাশি স্থল মানে জায়গা নিবাসীনে মানে বাসিন্দা মরুস্থল নিবাসীনে মানে হলো মরুভূমির তিনি হবেন বাসিন্দা ছোট জায়গার নাম বড় জায়গার নাম ভৌগোলিক অবস্থান গুণগত নাম এরপরে তার আব্বার নাম মায়ের নাম এটা উল্লেখ করে দেয়া হলো পরের শ্লোকে বলে দেয়া হলো কল্কি পুরাণ খণ্ড নম্বর 2 সেখানে বলা হলো সোমাতং বিষ্ণু যশস্য গর্ভ মা ধত্ত বৈষ্ণবম সু মানে শান্তি মাতাং মানে দেয়নি সু মাতাং মানে হলো শান্তি দেয়নি আমিনা মানে হলো শান্তি দেয়নি আমন মানে শান্তি আমিন শান্তিদায়ক আমিনা স্ত্রীলিঙ্গ এর মানে হলো শান্তি দেয়নি ছখানা বচন আছে এক বচন দ্বি বচন বহু বচন তিনটেই পুরুষ লিঙ্গ এটাই আমার তিনটে যদি নারী লিঙ্গ হয় স্ত্রীলিঙ্গ যদি হয়ে যায় তবে ছটা বচন হয়ে যাবে আমরা ওটা পড়েছি এইভাবে আমিন আমিনা নে আমিনুনা আমিনাতুন আমিনাতানে আমিনাত আমিনা এক বচন স্ত্রীলিঙ্গ এটাকে ওনারা বলছেন সোমাতাং এক বচন স্ত্রীলিঙ্গ মানে হলো শান্তি দেয়নি মায়ের নাম সেটাও তারা উল্লেখ করে দিলেন এরপরে আব্বার নাম এটা উল্লেখ করে দেয়া হলো সেখানে কিভাবে বলা হলো ওটাও ভালো করে শুনুন আমরা বললাম আব্দুল্লাহ আব্দ মানে ইবাদতকারী আল্লাহ মানে আল্লাহ আব্দুল্লাহ মানে হলো আল্লাহ তাআলার ইবাদতকারী এটাকে ওনারা বলছেন কি বিষ্ণু যশস্য স্বগর্ভ মা ধত্ত বৈষ্ণবম বিষ্ণু মানে ভগবান আর যশস্য মানে জপতপকারী বিষ্ণু যশস্য মানে হলো ভগবানের জপতপকারী আমরা বলেছি আব্দুল্লাহ আব্দ মানে ইবাদতকারী আল্লাহ মানে আল্লাহ আব্দুল্লাহ মানে হলো আল্লাহ তাআলার ইবাদতকারী বিষ্ণু যশস্য মানে হলো ভগবানের জপতপকারী দাদার ভাষা তারা বলেছে আমাদের ভাষা আমরা বলেছি যে যার ভাষায় বলে দিয়েছে আসলে হলো এক আল্লাহ তাআলার ইবাদতকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান আব্বার নাম মায়ের নাম জন্ম তারিখ বেশিরভাগ ঐতিহাসিক যেটা বলছে ওটাকেই তারা উল্লেখ করে দিয়েছেন
আটই রবিউল আউয়াল কেউ বলে, নয় রবিউল আউয়াল কেউ বলে, বারোই রবিউল আউয়াল কেউ বলে, ভারতবর্ষে ছুটি ঘোষণা হয়েছে বারোই রবিউল আউয়ালে, এটাকেই ওনারাও বলে দিয়েছেন, বেশিরভাগ ঐতিহাসিক বলেছেন বারোই রবিউল আউয়ালে, মশহুর বিখ্যাত এটাই কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারোই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। ফার্সি কি পহেলি কিতাব মাওলানা হতে গেলে পড়তে হয়, এখানে ওটা লেখা আছে জুমহুরে মুহাদ্দিসিন তারা বলেছেন আটই রবিউল আউয়াল, আল্লাহ তাআলাই মতভেদ রেখেছেন। আমাদের একজন মুফতি সাহেব বলছেন আমি গবেষণা করে ঠিকটা যেটা লিখব, আমি বললাম আপনাকে ঠিক লিখতে হবে না, আপনি যেটাই ঠিক লিখুন ওটা ঠিক হবে না, কেন ওটা কারেক্ট নয়, কারণ আল্লাহ তাআলাই তার তারিখটাকে এইভাবে রেখেছেন, কারণ বেদাতিরা ওই দিনটা নিয়ে নাচানাচি করে, এই জন্য আল্লাহ তাআলা কি করে দিয়েছেন ওই দিনটাকে এই গণ্ডগোল করে রেখেছেন, যাতে করে বেদাতিরা ওই দিনেতে নাচানাচি যেন না করতে পারে। কথা বুঝতে পারছেন না পারেননি, ভালো করে বুঝে নিন, মানুষ কোনদিন তার পরিচয় নিয়ে জন্মগ্রহণ করে না, বরং জন্মগ্রহণ করেতে তার পরিচয় দেয়া হয়। হিজরি আরবি ও তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে ৪০ বছর পরেতে নবুয়াত, তার ১৩ বছর পরেতে মক্কা থেকে মদিনা, সেই দিন থেকে হিজরি মানে হিজরত মানে মক্কা থেকে হুজুর যেদিন মদিনায় গেলেন সেই দিন থেকে এর গণনা হচ্ছে। তার আগে এই হিজরি গণনা হতো না, হ্যাঁ মাস গণনা হতো, তারিখ গণনা হতো, কিন্তু বছর গণনা হতো না, এই জন্য ওটা রয়ে গেল, কি হলো আর বোঝা গেল না। আসুন আগিয়ে চলুন, বেশিরভাগ ঐতিহাসিকগণ যেটা বলে বেদ পুরাণ বলছে, তবে আমি ওটাই বলবো, বিভিন্ন জায়গায় বলছে দাদাশং শুক্লা পক্ষস্য মাধবে মাসি মাধবম, দা মানে দুই, দশ মানে দশ, অং মানে যুক্ত, দাদাশং মানে হলো দুই যুক্ত দশ হয় ১২। আরবি এবারে খুলুন, আরবিতে লেখা আছে ইসনা আশারা, যারা আরবি ব্যাকরণ বোঝেন তারা আসুন, ইসলাম মানে দুই, আসারা মানে দশ, আর ব্যাকরণের নাম হলো মোরাক্কাবে বিনাই মানে হলো যুক্ত, ইসনা যুক্ত আসারা দুই যুক্ত দশ হয় ১২। ক্যালেন্ডার খুলুন, ক্যালেন্ডারে এই আরবিও নেই সংস্কৃত নেই বরং ফার্সি আছে, ফার্সি কোথা থেকে আসলো, এই বিশাল বিরাট ভারতবর্ষ যখন বাংলাদেশ হয়নি পাকিস্তান হয়নি সেই জামানাতে মোগল সম্রাটগণ ছিলেন, তাদের সাম্রাজ্যে তারা তাদের ভাষা জারি রেখেছিলেন, তাদের ভাষাকে তারা উল্লেখ করে দিয়েছেন ক্যালেন্ডারে, ওটাই লেখা আছে দু আজ দেহেম, ভালো করে বুঝে নিন, ইসনা মানে দুই, আশারা মানে দশ, দা দেশাং তাদের ভাষা, দা মানে দুই, দশ মানে দশ, এনারা বলছেন দো আজ দেহেম, দো মানে দুই, আজ মানে হইতে, দেহা মানে দশ, অম মানে যুক্ত, দু আজ দেহেম মানে হলো দুই যুক্ত দশ হয় ১২। তিনখানা ভাষাই বলছে দুই যুক্ত দশ হয় ১২, কোন ১২ খুলে বলো, একে চন্দ্র দুই পক্ষ, একটা চাঁদ আছে ৩০ দিনের, দুটো পক্ষ আছে ১৫ দিনের, ১৫ দিনের শুক্ল পক্ষ, সাদা পক্ষ, কৃষ্ণ পক্ষ, কালো পক্ষ, প্রথম চাঁদের ১৫ দিনে চাঁদের আলো থাকে, এই জন্য কে বলা হয় শুক্ল পক্ষ, এখানে একটা ১৫ আসবে, দ্বিতীয় ১৫ দিনে চাঁদের আলো থাকে না, ১৬ তারিখকে ১ বলা হবে, ১৭কে ২ বলা হবে, কিন্তু একে বলা হবে কৃষ্ণ পক্ষ। আপনার ঘড়িতে দেখুন ১০টা বাজে, আবার ওখানে এম লিখে রেখেছে, আবার পিএম লিখে রেখেছে, যেমন ঘড়িতে যেমন এম পিএম আছে, রেল টাইমে এম পিএম নেই, ১২টার পরে ১৩টা বাজিয়ে দেয়, যারা ১২টার পরে ১৩টা বাজিয়েছেন ওদের এম পিএম বলার দরকার নেই, যারা ১২টার পরে ১টা বাজিয়েছে দুবার করে ১ আসবে, এই জন্য একে এম পিএম করতে হয়। ৩০ দিনে মাস গুনেছে তাদের জন্য তো কোনো পক্ষের দরকার নেই, যারা ১৫ দিনে ১৫ দিনে ভাগ করেছে তাদেরকে এম পিএম করতে হয়েছে, এম এর নাম হলো শুক্ল পক্ষ, পিএম এর নাম হলো কৃষ্ণ পক্ষ, সাদা পক্ষ আর আলো পক্ষ আর কন্দকার কৃষ্ণ পক্ষ। এইভাবে যখন ২৭ তারিখ আসবে আমার ১২ আসবে, কোন ১২ খুলে বলো, আমরা জানি না ছেলে পড়ে একে চন্দ্র দুয়ে পক্ষ, ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় কি পড়ো, বলে একে চন্দ্র দুয়ে পক্ষ পড়ি, বলে মানেটা কি বলো, ছেলে তখন মানে বোঝে না, সে তখন বলে মুখস্থ হয়নি মানে মারাচ্ছে, আবার দূর হও, এই কথা ওরা আড়িয়ে দেয়, ভালো করে বুঝে রাখো এর মানে আছে, একে চন্দ্র দুয়ে পক্ষের মানে আছে, এর শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষের দিকে ইশারা করা হয়, তবে প্রথম বারের মধ্যে না দ্বিতীয় বারের মধ্যে, প্রথম বারো মানে ১২, দ্বিতীয় বারো মানে হলো ২৭ তারিখ, কোন বারো, ওরা এবারে বলছেন
দাদ সংবার শুক্ল পক্ষ সাদা পক্ষ প্রথম পক্ষ প্রথম যে মারো সেই বারর মধ্যে তিনি আসছেন প্রথম যে 15 তার মধ্যে যে 12 আছে ওটাই আসছেন আমরা যেটাকে 12 বলেছি ওটাকেই ওনারাই বলেছেন শুক্ল পক্ষ চাঁদের দুখানাদারি উল্লেখ করে দেবার পরে সূর্যের দুখানাদারি এটাকেও উল্লেখ করে দেয়া হলো আর তারাও বললেন কি মাধবে মাসি মাধবম বসন্তকালের প্রথম মাস আমরা বললাম রবিউল আউয়াল রবি মানে বসন্তকাল আউয়াল মানে প্রথম রবিউল আউয়াল মানে হলো বসন্তকালের প্রথম মাস ছয় ঋতু 12টা মাস এক একটা ঋতুর জন্য দুটো করে মাস ঋতু যদি বলা হয় মাস জিজ্ঞাসা করা হবে প্রথম মাস না দ্বিতীয় মাস রবি মানে হলো বসন্তকাল আউয়াল মানে প্রথম তবে বসন্তকালের প্রথম মাসেই তিনি আসছেন এটা হলো সূর্যের তারিখ সূর্য থেকে চন্দ্র থেকে দুখানা দুখানা চারখানা তারিখকে তারা উল্লেখ করে দিয়েছেন যাতে করে বুঝতে কারোর অসুবিধা না হয়ে যায় ক্যালেন্ডার থেকে কেন বলেনি ক্যালেন্ডার তখন জন্ম নেয়নি ক্যালেন্ডারের বয়স কত 2022 ওরা বলছে কবেকার 5000 বছর আগেকার যর্থ তোর গীতা দাবি করেছে 5200 বছর আগেকার তবে 5200 বছর আগে যারা ভবিষ্যৎবাণী করবে তখন তো কোনো ক্যালেন্ডার ছিল না ইংলিশ ক্যালেন্ডারও তখন জন্ম নেয়নি বাংলা ক্যালেন্ডার 1439ও তখন জন্ম নেয়নি আরবি ক্যালেন্ডার 1444 হিজরি তখনও তো জন্ম নেয়নি তবে কেমন করে বলা যায় এমনভাবে বলে দেওয়া হোক যে ক্যালেন্ডার সারা দুনিয়াতে আছে কারোর বাড়িতে নয় কারোর মসজিদে নয় মন্দিরে নয় বৈঠকখানা নয় অফিসে নয় আদালতে নয় সারা দুনিয়াতে টাঙিয়ে দেওয়া হয়েছে সেটা হলো কি চন্দ্র এবং সূর্য এখান থেকে দুখানা দুখানা করে চারখানা তারিখকে তারা উল্লেখ করে দিয়েছে জগতের মানুষ তারিখটাকে দেখে নিতে পারেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বার নাম বললাম মায়ের নাম জন্মস্থান জন্ম তারিখ বললাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কজন খলিফা এটা উল্লেখ করে দেওয়া হয়েছে আমরা জানি রাসূলুল্লাহর চারিয়ার নাম তাদের শোনো আবু বকর ওমর ওসমান আলী চারি জনম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন খলিফা আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম এটাকে ওনারা বলছেন কল্কি পুরাণ খণ্ড নম্বর 2 চতুর্ভি ভাতি ভি দেবং কারি স্বামী কলিক্ষয়াম চতুর মানে চার ভাতি মানে খলিফা কারি স্বামী এমন একজন ঋষি কলিক্ষয়াম কলু মানে যুবক মানে শেষ শেষ যুগের জামানাতে যিনি আসবেন তার চারজন খলিফা হবেন কোন দেবদেবীর চারজন খলিফা নেই ব্যতিক্রম হলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারই কেবল মাত্র চারজন খলিফা রয়েছে চারজন খলিফা এটা পর্যন্ত বলে দেয়া হলো তিনি যখন যুদ্ধ করবেন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নামিয়ে দেয়া হবে আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নামিয়ে দেয়া হবে এটাও বলে দেয়া হলো তিনি যখন যুদ্ধ করবেন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নামিয়ে দেয়া হবে খুলুন কোরআন একই কথা লেখা আছে তিনি যখন যুদ্ধ করবেন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নামিয়ে দেয়া হবে জাত যুবং ভুবং দেবা সহস অবতরণে রতা তিনি যখন যুদ্ধ করবেন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নামিয়ে দেওয়া হবে আল কোরআন পারা নম্বর 4 রুকু নম্বর 4 ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদার বদরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করলেন ও আনতুম আজিল্লা তোমরা তখন নগণ্য ছিলে পারতে না আইয়ুমিদ্দাকুম রব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন 3000 ফেরেশতা আকাশ থেকে আল্লাহ তাআলা নামিয়ে দিয়েছেন এক জায়গায় বলা হলো বি আলফি মিনাল মালাইকা পারা নম্বর 9 সূরা আলফাল 1000 ফেরেশতা নামিয়ে দেয়া হলো আবার এই জায়গায় বলা হলো 3000 অপর জায়গায় বলা হয়েছে ওই চার পারার পারা নম্বর 4 রুকু নম্বর 4 দেখে নিতে পারেন বি খামসাতি আলাফি মিনাল মালাইকা 5000 ফেরেশতা নামিয়ে দেয়া হয়েছে প্রথমে আসলো 1000 কারণ তারা ছিল 1000 এই জন্য 1000 তারপর আরো 2000 হলো 3000 কারণ ওরা যে মুসলমানের তিন গুণ ওদের তিন গুণ করার জন্য 3000 আর চারটে দিক আছে মাঝখানে মোট পাঁচখানা দিক হয়ে গেল এই জন্য চার দিকে 4000 আর মাঝখানে 1000 5000 ফেরেশতা নামিয়ে দেওয়া হয়েছে এটাকে ওরা না বলেছেন আমার কোরআন খুলুন তাদের কিতাব দেখুন আমার কোরআনে বলা হলো বেবাদার বদরের ময়দান তাদের কিতাবে লেখা আছে জাত যুবং ভুবং যুদ্ধ ক্ষেত্রে ভূবিষ্ঠে আমার কোরআনে বলা হলো আলাপ মানে হাজারো তাদের কিতাবে বলা আছে সহস মানে হাজারো কোরআনে বলা আছে মালাইকা ফেরেশতা আর তাদের কিতাবে লেখা আছে দিবাহ মানে ফেরেশতা
কোরআনে বলা দেয়া হলো মুনজালিন নামিয়ে দেয়া হচ্ছিল আর তাদের কিতাবে লেখা আছে অবতরণেরতা তবে কোরআনও মিলে যায় পুরাণও মিলে যায় শ্লোকও মিলে যায় আয়াতও মিলে যায় খণ্ড মিলে যায় পারাও মিলে যায় শব্দ মিলে যায় লব মিলে যায় মুসলমান অমুসলমান মিলে না শুধু লড়াই চালায় তাই না যেমন করে মাজহাব আর না মাজহাব দুজনে লড়াই করেছে ধর্ম আর অধর্মে আরেকজনে লড়াই করেছে বন্ধু ধর্ম কর্ম নিয়ে যে যার জায়গায় থাকবে লা তাগলুভি দীনকুম ধর্মে তোমরা কোনো রকমের বাড়াবাড়ি করবে না যে যার ধর্ম কর্ম পালন করো একে অপরকে সমর্থন করো এটাই ইসলামের শিক্ষা করবো ইনশাল্লাহ জি করবো সময় আপনারা বেশি দিচ্ছে পাচ্ছেন না অনেকজন উঠে চলে যাচ্ছে হুজুর দোয়া করে দিন দোয়া করে দেবো না নাকি আর কি বলবো কি বলছেন বলেন জি বলছে হুজুর দোয়া করে দিন লোক সব পালিয়েছে আসেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কজন খলিফা যুদ্ধকালীন পরিস্থিতি এটা বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি বলা আছে নাম নামের ব্যাখ্যা দুটোই উল্লেখ করে দেয়া হয়েছে ইদো জানা উপসূত নরাংশংসের ভবিষ্যতে জঙ্গলের মানুষ শোনো ভবিষ্যতে যিনি আসছেন তিনি বলেন নরাংশংস নর মানে পুরুষাংস মানে প্রশংসিত মোহাম্মদ মানে কি হাম মানে প্রশংসা তাহমিদ মানে প্রশংসা করা মোহাম্মদ মানে এমন একজন পুরুষ যার প্রশংসা করা হয়েছে হামদ মানে প্রশংসা তাহমিদ প্রশংসা করা মোহাম্মদ একে বলা হয় ইসমে মফউলের সিগা এক বচন পুরুষ লিঙ্গ অহেদ মুজাক্কার এক বচন পুরুষ লিঙ্গ এর মানে হলো এমন একজন পুরুষ যার প্রশংসা করা হয়েছে ওনারা কি বলছেন নরাশাংস ভবিষ্যতে ভবিষ্যতে যিনি আসছেন তার নাম হবে নরাশাংস মোহাম্মদ আরবি আর নরাশাংস এটা হচ্ছে বাংলা আর সংস্কৃত অন্য কোনো কিছু শব্দ নাই সরাসরি নাম কি আছে সরাসরি নাম এটা উল্লেখ করে দেওয়া হলো মোহাম্মদ ইতি খাত শিষ্য শাখা সমাম্বিত সরাসরি নাম নামের পরে কাম এটা বলে দেওয়া হয়েছে মোহাম্মদ সরাসরি নাম ইতি মানে হলো শেষ তারপরে আর কোনো নবী নাই কোনো রসুল নাই আল কোরআন পারা নম্বর 22 রুকু নম্বর 2 খতামান নবীন খতাম মানে শেষ নবীন মানে নবী দিগের খতামান নবীন কোরআনের ভাষা শেষ নবী মোহাম্মদ ইতি খাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলেন শেষ তারপরে আর কোনো অবতার নাই নামও বলে দেয়া হলো কামও বলে দেয়া হলো এরপরে ভিতরকার অবস্থা এটা উল্লেখ করে দেয়া হলো কি সেখানে বলে দেয়া হয়েছে খাতনার কথা উল্লেখ করে দেয়া হলো নিপলিঙ্গ ছেদ্য দস্যস কটিস্য নিহনস্পতি নি মানে ওলা উপমানে ডগা লিঙ্গ মানে লিঙ্গ ছেদ্য মানে কাটা নিপলিঙ্গ ছেদ্য মানে হলো লিঙ্গের অগ্রভাগ থাকবে তার কাটা খাতনা করার কথা এটাও বলে দেয়া হলো আল খিতানু মিনাল ফিতরা খাতনা করা ইসলাম বিধান সর্বপ্রথম করেছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 80 বছর বয়সে নিজের কুড়ুল দিয়ে নিজেই খাতনা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সুন্নতকে জারি করে দেয়া হলো অত্তাবিউ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নতকে তুমি মেনে পালন করো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন আজকে মারাত্মক রোগ এসে গেল এইডস আজকে মারাত্মক রোগকে মোচানোর জন্য তারা বলছে কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তারা বলল খাতনা করো খাতনা করলে এই মারাত্মক রোগটা আরও হবে না এরা রোগের ঠেলাই পড়ে সকলে মিলে ডাক্তার বাবুরা যেটা পরীক্ষা নিরীক্ষা করে বলে আজকের জামানায় হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুদিন আগে বিনা ঠেলাই বিনা পরীক্ষায় এত বড় বৈজ্ঞানিক তিনি এটা করে দেখিয়ে দিয়ে চলে গেছে রে মুসলমানকে বলে দেয়া হয়েছে আল খিতানু মিনাল ফিতারা আর তাদেরকে বলা হয়েছে কি নিপলিঙ্গ ছেদ্য লিঙ্গের অগ্রভাগ থাকবে তার কাটা মুয়াজ্জিনের ভাষা হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বমহান এটাকে ওনারা বলছেন আল্লাহু জষ্টং আল্লাহু ষষ্ঠং আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বমহান আজানকে কেন ব্যান করা হবে ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র মন্দিরে ঘণ্টা বাজবে মসজিদে আজান হবে এটাই তো নাম হবে গণতন্ত্র
সাপোর্ট করে দিয়েছে তাদের কিতাবের ভিতরে সেখানে বলা আছে আল্লাহু জষ্টং আল্লাহু সষ্টং আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বমহান মুয়াজ্জিনের দ্বিতীয় বাক্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি শপথ করি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নমস্য পূজ্য আরাধ্য কেউ নাই এটাকে ওনারা বলছেন পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ আল্লামে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নমস্য পূজ্য আরাধ্য কেউ নাই মুয়াজ্জিনের তৃতীয় বাক্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি শপথ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল এটাকে বলেছেন আল্লাহর রাসূল মুহাম্মাদান আল্লাহর রাসূল তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তারা পরিচয় দিয়ে দিয়েছে সব কিছুর মানুষ বোঝেনি আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষকে হেদায়েত দান করুন বলো আল্লাহুম্মা আমিন জোরে বলো আল্লাহুম্মা আমিন আমরা নিজের ধর্ম ছাড়বো না নিজের মাযহাব ছাড়বো না ঠিক আছে কারো উপরে আঘাত হানবো না বলো ইনশাআল্লাহ আর নিজের ঈমান আমলকে আমরা মজবুতির সঙ্গে আঁকড়ে ধরে থাকবো ঘরে ঘরে হাফেজ তৈরি করুন কারি তৈরি করুন মাওলানা তৈরি করুন মুফতি তৈরি করুন ডাক্তার তৈরি করুন মাস্টার তৈরি করুন উকিল তৈরি করুন অ্যাডভোকেট তৈরি করুন কেউ যদি কিছু ভুল বোঝে তাকে বোঝান খবরদার নিজের আইনটাকে ফাঁকি দেবেন না কারুর ওপরে আঘাত হানবেন না আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষকে হেদায়েত দান করুন আল্লাহু আকবার এ পর্যন্ত আমার পাঁচখানা লেখা কিতাব প্রকাশিত তার মধ্যে এখানে যান তার মধ্যে একটা নতুন কিতাব ছেপে বের হয়েছে এই বছরই ওই কিতাবটা দেখা এইগুলো মনে হচ্ছে আপনারা দেখেছেন মানবতার পরিচয় এটা মনে হয় আপনারা দেখেছেন পুরো নাম ইসলাম ও ইতিহাসের দ্বিশতাধিক প্রমাণে মানবতার পরিচয় এটা অনেকজন দেখেছেন কোরআন হাদিসের দ্বিশতাধিক প্রমাণে পরকালের পরিচয় আখিরাত সম্পর্কে লেখা আছে এটাও অনেকজন দেখেছেন কোরআন হাদিসের ত্রিশতাধিক প্রমাণে কিতাবুল ইমান মুসলমানের বিশ্বাস কেমন হবে তার ওপরে লেখা ইমানে মুফাসসালকে সামনে রেখে কোরআন হাদিসের 300 দলিল দেওয়া হয়েছে এটা পাঁচবার ছাপানো হয়েছে তবলিগের পরিচয় কোরআন হাদিসের শতাধিক প্রমাণে এই চারটে কিতাব আগেই ছাপানো হয়েছিল এখন আরও দুটো কিতাব আরও একটা কিতাব বের হয়ে এসেছে পরকালের পরিচয় মানবতার পরিচয় কিতাবুল ইমান তবলিগের পরিচয় এগুলো আগেই ছিল এখন একটা কিতাব বের হয়ে এসেছে এটা 5000 মাসলাকে এক জায়গায় আমি ঢুকিয়েছি এর নাম হলো কিতাবুল মাসাইল এতে আছে কলমা নামাজ রোজা হজ জাকাত ফিতরা অজু গোসল জানাজা দাফন কাফন খুতবা দোয়া দরুদ টাইম টেবল যত রকমের আপনার হঠাৎ করে দরকার হয়ে যেতে পারে এটা আছে হজে চলে যান কেমন করে হজ করবেন কেমন করে ওমরা করবেন মহিলাদের মাসাইল তারা কেমন করে পাক না পাক অজু গোসল কেমন করে করবে তয়ামম কেমন করে করবে অসুস্থ হয়ে গেলে নামাজ কীভাবে পড়বে কত কত নফল নামাজ আছে কত রোজার নফল আছে এইভাবে প্রত্যেকটা কথার রেফারেন্স আছে হাওয়ালা আছে হাদিস নম্বর হাদিসের নাম দিয়ে দেওয়া হয়েছে এতে 5000 মশলা আছে 424টা প্রশ্ন আছে 56টা বিষয় আছে এতে আপনি যে কোনো প্রয়োজনীয় বস্তু যদি খোঁজেন তো এতে দুটো সূচিপত্র আমি দিয়েছি প্রথম বিষয়বস্তুর সূচিপত্র তারপরে দিয়েছি প্রশ্নমালা এতে আপনি দেখে নিতে পারেন প্রত্যেকটা ইমামের কাছে থাকতে হবে প্রত্যেকটা মসজিদে থাকতে হবে প্রত্যেকটা নামাজের কাছে থাকতে হবে প্রত্যেকটা বাড়িতে থাকতে হবে আপনার যে কোনো মশলা দরকার হবে ফট করে আপনি দেখবেন সূচিপত্র প্রশ্নপত্র তারপরে আপনি পৃষ্ঠা নম্বরে গিয়ে খুঁজে দেখে নিতে পারবেন
আলিমরা যে সমস্ত কিতাব মাদ্রাসাতে যুগ যুগ ধরে পড়াচ্ছেন পড়ছেন সেইগুলোকে সামনে রেখে রেফারেন্স দিয়ে প্রত্যেকটা কথা লেখা আছে এটার দাম একটু বেশি 150 আর এই চারটি কিতাব মিলিয়ে 150 এ পর্যন্ত মোট পাঁচখানা কিতাব ছেপে বের হয়েছে কেউ যদি নিতে চান নিতে পারবেন পাঁচটা কিতাবের দাম 300 শুধু একটা কিতাবের নাম 150 আর এগুলো 30 30 50 50 এই চারটি মিলিয়ে 150 কেউ যদি নিতে চান নিতে পারবেন দোয়ার পরে দেয়া যাবে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لا تضع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا عيبا إلا سترته ولا دينا إلا أديته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم